ইমাম মাহদি আসতেছেন তাম দুনিয়ায় যখন জুলুম নির্যাতনে নিপীড়নে যখন মুসলমানরা কোণঠাসা হয়ে পড়বে মুসলমানদেরকে সাহায্য করার জন্য আল্লাহ তার খলিফা মাহদিকে পাঠাবেন সুবহানাল্লাহ বর্তমান বিশ্বকে মিলিয়ে দেখেন আজ ফিলিস্তিনে কাশ্মীরে সিরিয়ায় ইরাকে জাস্তিয়ায় বসনিয়ায় আশেপাশের সব জায়গায় মুসলমানরা মার খাচ্ছে মুসলমানরা নির্যাতিত থাকবে না অচিরে ইমাম মাহদি আসবেন নির্যাতিত নিপীড়িত মুসলমানদের পক্ষে দাঁড়িয়ে জালিমদেরকে দুনিয়া থেকে উত্থান করে কালেমার পতাকাকে তিনি উড্ডয়ন করবেন ইমাম মাহদির আত্মপ্রকাশ যখন হবে তমাম দুনিয়ায় তখন এই খবর ছড়িয়ে যাবে নির্যাতিত মুসলমানরা আনন্দিত হয়ে যাবে খোরাসানের দিক থেকে পৃথিবীর পূর্ব দিক থেকে একদল কালো পতাকাবাহী লোক মাহদির সৈন্য হওয়ার জন্য প্রথমেই রওনা করবে সুবহানাল্লাহ এবার আপনাদেরকে একটা হাদিস শোনাই এই হাদিস বর্ণিত হয়েছে মুসলিম শরীফে হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে হুদাইফা ইবনু আসিদ আল গিফারি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন اطلع النبي صلى الله عليه وسلم علينا ونحن نتذكر আমরা একবার কয়েকজন বসে আলোচনা করছিলাম এমন সময় নবীজি আমাদের কাছে আগমন করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে জানতে চাইলেন মা তাদাকারুন তোমরা কি নিয়ে আলোচনা করছো আমরা তখন বললাম নাযকুরুসা ওগো আল্লাহর নবী আমরা কিয়ামত নিয়ে আলোচনা করছিলাম নবীজি তখন বললেন ইন্নাহা লান তাকুমা হাত্তা তারুনা ক্বাবলাহা আশরা আয়াত কিয়ামত তোমরা ততদিন দেখবে না কিয়ামতের আগে যতক্ষণ না 10টা আলামত প্রকাশ পায় জুড়ে বলেন কয়টা একটা একটা করে নবীজি বললেন প্রথমেই নবীজি বললেন দোকান দোকান মানে আপনাদের এলাকায় কোনো দোকান না দোকান মানে হলো ধূম্রজাল কিয়ামতের আগে গোটা পৃথিবী গোটা দুনিয়া ধোঁয়াশাচ্ছন্ন হয়ে যাবে নাম্বার টু নবীজি বললেন ওয়াদ্দাজ্জাল মাসিহুদ্দাজ্জাল আগমন করবে ওয়াদ্দাব্বা দাব্বাতুল আর্দ নামে একটা প্রাণীর প্রকাশ হবে চার নম্বর হচ্ছে ওয়াতুলু আশ-শামসি মিন মাগরিবিহা এখন সূর্য প্রত্যেক দিন উঠে পশ্চিম দিকে না পূর্ব দিকে সবাই কষ্ট করে বলেন কোন দিকে পূর্ব দিকে কিন্তু কিয়ামতের সময় সূর্য পূর্ব দিকে নয় উঠে যাবে পশ্চিম দিকে নাম্বার 5 পাঁচ নম্বরে হচ্ছে ওয়ানুজুল ঈসা ইবনু মারিয়াম ঈসা আলাইহিস সালামের আগমন ছয় নম্বরে হচ্ছে ওয়াইয়াজুজ ওয়া মাজুজ ইয়াজুজ এবং মাজুজের আগমন হবে গোটা দুনিয়াতে তারা অশান্তি সৃষ্টি করবে সাত নম্বরে হচ্ছে পূর্ব দিকে ভয়াবহ একটা ভূমিধস হবে এরপরে আট নম্বরে হলো পশ্চিম দিকে আরেকটা ভূমিধস হবে নয় নম্বরে হলো জাজিরাতুল আরবের মধ্যে আরেকটা ভূমিধস হবে আর দশ নম্বরে হলো ইয়ামেন থেকে একটা আগুন বের হবে যে আগুন মানুষদেরকে তাড়িয়ে তাড়িয়ে হাসরের ময়দানে নিয়ে একত্রিত করবে আল্লাহ আকবার এই হলো কেয়ামতের মোট আলামত বড় বড় আলামত মোট কয়টা পিছন থেকে আওয়াজ হয় না সবাই বলেন কয়টা আজকে কিয়ামতের বড় আলামতের প্রথম তিনটা আলামত আপনাদেরকে শোনায় যাব আমি ইনশাআল্লাহ বড় আলামত এর প্রথমটাই হলো জুহুরুল মাহদি ইমাম মাহদির আগমন আপনারা কি ইমাম মাহদির নাম শুনেছেন তিনি কি চলে এসেছেন না আসবেন ইমামুল মাহদি অনেকেই দাবি করেছে সে মাহদি কিন্তু ইমাম মাহদি যিনি হবেন তিনি দাবি করবেন না আমি ইমাম মাহদি তিনি বলবেন না আমার হাতে বায়াত গ্রহণ ইমাম মাহদিকে চিনার মোট উপায় হলো দশটা আমি প্রথমেই ইমাম মাহদির ব্যাপারে আপনাদেরকে দশটি তথ্য দিব কয়টা তথ্য ইমাম মাহদির ব্যাপারে আপনাদেরকে দশটা তথ্য দিয়ে যাই কিতাবুল ফিতান ফিতনার অধ্যায় থেকে হাদিসগুলো পড়ে পড়ে গবেষণা করে করে ইমাম মাহদির ব্যাপারে দশটি তথ্য আমি খুঁজে বের করেছি এই দশটি বিষয় দশটা বৈশিষ্ট্য ইমাম মাহদির ভেতরে থাকবে নাম্বার ওয়ান এক নাম্বার ইমাম মাহদি কোন সময় আসবেন
আল্লাহর নবী আমাদেরকে জানিয়ে গিয়েছেন মুস্তাদরাকে হাকিমের ভিতরে হাদিস বর্ণিত হয়েছে হাদিস বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন রাসূল কারীম মহব্বতে আমার সঙ্গে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেছেন ইয়াখরুজু ফি আখির উম্মতি আল মাহদি এক নাম্বার পরিচয় দিচ্ছি শুনেন নবীজি বলেছেন ইমাম মাহদি আমার উম্মতের আখিরি জামানায় কিয়ামতের ঘটনা ঘটার আগে শেষ জামানায় ইমাম মাহদি আগমন করবে তাহলে এক নাম্বার তথ্য জানলাম ইমাম মাহদি আখিরি জামানায় কিয়ামতের আগে আসবেন নাম্বার 2 দুই নাম্বার হচ্ছে ইমাম মাহদি কোন বংশে আগমন করবেন এটাও আমাদেরকে জানিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ এবং ইবনে মাজাহ শরীফে এই হাদিস বর্ণিত হয়েছে নবীজি বলেছেন আল মাহদি মিন ইত্রতি মিন ওয়ালাদি ফাতিমা নবীজি বলেছেন ইমাম মাহদি আমার আহলে বাইত অর্থাৎ আমার পরিবার পরিজনদের থেকে আমার কলিজার টুকরামে ফাতেমার সন্তানদের বংশধারা থেকে তার আবির্ভাব হবে অর্থাৎ ইমাম মাহদি তিনি হবেন আলীর বংশধর নবীজির কলিজার টুকরামে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার বংশধর সুবহানাল্লাহ পড়েন যুবক ভাইয়েরা মুখস্থ করে ফেলেন আজকে সমসাময়িক এবং বাস্তবতাকে সামনে রেখে অনেক তথ্য এবং কথা আপনাদেরকে শোনায় যাব ইনশাআল্লাহ তাহলে আমরা ইমাম মাহদির ব্যাপারে দুই নাম্বার তথ্য জানলাম তার দুই নাম্বার বৈশিষ্ট্য জানলাম তিনি নবীজির বংশ থেকে আগমন করবেন নবীজির মেয়ে ফাতেমার সন্তানদের বংশধারা থেকে তার আবির্ভাব হবে নাম্বার 3 তিন নাম্বার হচ্ছে ইমাম মাহদির নাম কি হবে এবং তার বাবার নাম কি হবে সেটাও আমাদেরকে জানিয়েছেন মুহাম্মদ সবাই আমার সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেছেন লা ইয়াযহাবুদ দুনিয়া হাত্তা ইয়াবআসাল্লাহু রাজুলাম মিন আহলি বাইতি নবীজি বলেছেন ততদিন পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না যতদিন না আমার বংশ থেকে এমন একজন লোকের আবির্ভাব না হয় যিনি গোটা দুনিয়ায় খিলাফত প্রতিষ্ঠা করবে আর তার পরিচয় কি হবে তার নাম এবং বাবার নাম কি হবে নবীজি বললেন ইউআতি উসমুহু ইসমি ওয়াসমু আবিহি ইসমা আবি তার নাম হবে আমার নামে এবং তার বাবার নাম হবে আমার বাবার নামে সুবহানাল্লাহ বারিত গিয়ে বলিয়েন নবীজি বলেছেন ইমাম মাহদি তার নাম হবে আমার নামে আমার নাম মুহাম্মদ আমার নাম আহমদ ইমাম মাহদির নাম হবে মুহাম্মদ তার নাম হবে আহমদ নবীজি বলেছেন আমার বাবার নাম আব্দুল্লাহ ইমাম মাহদির বাবার নাম হবে আব্দুল্লাহ তাহলে ইমাম মাহদির নাম ঠিকানা কি হবে সেটা আমরা জানলাম ইমাম মাহদির চার নাম্বার বৈশিষ্ট্য হলো তার দৈহিক বৈশিষ্ট্য কেমন হবে এবার শুনেন নবীজি বলেছেন আল মাহদিয়্যু মিন আজলাল জাহবা আকনাল আনফ নবীজি বলেছেন ইমাম মাহদির এই যে ললাট কপালটা উজ্জ্বল হবে নাক লম্বা হবে নাম্বার 5 পাঁচ নাম্বার হচ্ছে ইমাম মাহদি দুনিয়ায় কখন আসবেন কখন তার আগমন হবে আল্লাহর নবী বলেছেন ইয়ুমলাউল আরদা আল্লাহর নবী বলেছেন হাইনা ইয়ুমলাউল আরদা জাওরা ওয়া যুলমা লা ইয়াজিদুল মুমিনু মালজা ইলতাজি ইলাইহি মিনাজ যুল গোটা দুনিয়ায় যখন অত্যাচার অনাচার অবিচার নির্যাতন নিপীড়নে ভরে যাবে গোটা দুনিয়াতে যখন মুমিনরা নির্যাতিত হবে নিপীড়িত হবে নির্যাতিত নিপীড়িত মজলুম মুসলমানদেরকে এই অবস্থা থেকে উত্তরণ করে তামাম দুনিয়ায় আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য ইমাম মাহদিকে যিনি পাঠাবেন তিনি কি বর্তমান বিশ্বকে মিলিয়ে দেখেন আজ ফিলিস্তিনে কাশ্মীরে সিরিয়ায় ইরাকে জাস্তিয়ায় বস্তিয়ায় আশেপাশের সব জায়গায় মুসলমানরা মার খাচ্ছে মুসলমানরা নির্যাতিত থাকবে না অচিরে ইমাম মাহদি আসবেন নির্যাতিত নিপীড়িত মুসলমানদের পক্ষে দাঁড়িয়ে জালিমদেরকে দুনিয়া থেকে উত্থান করে কালেমার পতাকাকে তিনি উড্ডয়ন করবেন Yeah, yeah.
ইমাম মাহদির ব্যাপারে পাঁচটা তথ্য দিলাম বাকিগুলা শুনেন নাম্বার 6 ছয় নাম্বার হচ্ছে ইমাম মাহদি যখন আসবেন তিনি খিলাফতে অধিষ্ঠিত হওয়ার পরে দুনিয়াতে কোনো জুলুম থাকবে না দুনিয়ার মধ্যে কোনো অবিচার থাকবে না দুনিয়ার মধ্যে কোনো অন্যায় অপকর্ম বলতে কিচ্ছু থাকবে না আল্লাহর নবী বলেছেন যখন মাহদি চলে আসবেন فَيَمْلَأُ الْأَرْضَ قِسْطًا وَعَدْلًا كَمَا مُلِئَتْ ظُلْمًا وَجَوْرًا পৃথিবীতে যেভাবে অন্যায় অবিচার জুলুম নির্যাতনে ভরপুর ছিল সেই পৃথিবীতে তিনি এবা ন্যায় ইনসাফ দিয়ে গোটা পৃথিবীটাকে তিনি ভরপুর করে দিবেন আরো আস্তে বলেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব আরো বলেছেন ইয়াসকিহিল্লাহুল গায়স ইমাম মাহদি যখন আসবেন আল্লাহর রহমতে আসমান থেকে অঝর ধারায় বারি ধারা নাজিল হবে বৃষ্টিপাত পেরে যাবে যখন বৃষ্টিপাত পেরে যাবে তখন কি জমিনের উর্বরা শক্তি বাড়বে না কমবে এজন্য আল্লাহর নবী বলেছেন যখন মাহদি আসবেন তুখরিজুল আরদা নাবাতাহা জমিন থেকে প্রচুর পরিমাণে ফসল উদ্গত হবে ওয়ায়ুতিল মালা সিহাহান আর ইমাম মাহদি যখন গোটা দুনিয়ায় রাজত্ব করবেন শাসন করবেন দুর্নীতি থাকবে না চুরি ডাকাতি থাকবে না এখন তো অনেকে আছে জনগণের ক্ষমতার চেয়ার পেয়ে চুরি চামারি করে আছে না নাই কিন্তু আল্লাহর নবী বলেছেন মাহদি যখন খেলাফতে অধিষ্ঠিত হবেন তিনি সুষম বণ্টন করবেন আমার দেশে নেয়ামতের অভাব নাই নেয়ামতের নেয়ামত দেখেন আপনাদের পাশেই সাগরের মধ্যে মাছ আছে না নাই এগুলো কার দেওয়া মাছ এজন্য আপনাদের এলাকার মানুষের চেহারা সুরত সুন্দর কারণ তাজা তাজা মাছ খান কি সুন্দর সাগরের পাশেই মাছ কি নেয়ামত আমাদের দেশে কত নেয়ামত আল্লাহ দিয়েছেন আমাদের দেশে আছে চায়ের আমাদের দেশে আছে চা এই যে চায়ের খনি আছে সিলেটে চা আর চা আছে গ্যাসের খনি কয়লার খনি পাথরের খনি এত সম্পদ আর সম্পদ এই সম্পদ দিয়ে আমাদের দেশটাকে ভরপুর করে দিয়েছেন কি সবুজ শ্যামল দেশ আমাদের আমাদের দেশের উত্তরাঞ্চল সফরে গেলে দেখবেন সুবহানাল্লাহ টাটকা টাটকা ফল ফসল ফসলের সমারোহে মাঠ ভরে গিয়েছে চতুর্দিকে ফসল আর ফসল ওই জয়পুর হাটের দিকে গেলে দেখবেন আলু আর আলু কত আলু চাষ হচ্ছে উত্তরবঙ্গের দিকে গেলে দেখবেন ধান আর ধান ফসল ভরা মাঠ ভরা ফসল গোলা ভরা ধান এটা হচ্ছে আমার দেশের চিত্র এরপরেও আমার দেশ উন্নত হয় না কেন কারণ চেয়ারে যারা বসে আছে চেয়ারে বসা বেশিরভাগ লোকরা হচ্ছে সেসরা চোর চুরি ডাকাতির কারণে জনগণের ভাগ্যের পরিবর্তন হয় না নইলে ভাগ্যের পরিবর্তন আরো অনেক আগেই হয়ে যেত আমাদের পরে স্বাধীনতা লাভ করেছে এরকম বহু দেশ আমাদের চেয়ে উন্নতি সমৃদ্ধিতে আরো অনেক দূর এগিয়ে গিয়েছে মনে রাখতে হবে ইসলাম ছাড়া কোরআন ছাড়া ইসলামওয়ালা কোরআনওয়ালা লোক ছাড়া সুষম বণ্টন নীতি কখনো সম্ভব এজন্য আল্লাহর হাবিব বলেছেন আমার মাহদি যখন আসবে তখন গোটা দুনিয়ায় আর দুর্নীতি থাকবে না গোটা দুনিয়ার মধ্যে আর অন্যায় অবিচার থাকবে না সুষম বণ্টন নীতি শুরু হয়ে যাবে শুধু তাই নয় ওয়াতাকসুরুল মাশিয়া ইমাম মাহদির জামানায় তার রাজত্বকালে গবাদি পশুর সংখ্যাও বেড়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহর নবী আরো বলেছেন ওয়াতাযামুল উম্মা মাহদির সময়ে গোটা মুসলিম উম্মা অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে সুবহানাল্লাহ নাম্বার 7 নাম্বার তথ্য দেই ইমাম মাহদির ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন মাহদি কিভাবে খেলাফতে অধিষ্ঠিত হবেন শুনেন আমরা তো ক্ষমতায় বসার জন্য বছরের পর বছর আমরা আন্দোলন করি বছরের পর বছর আমরা কষ্ট করি কিন্তু ইমাম মাহদি দুনিয়া শাসন করবেন নিজে থেকে কোনো কষ্ট করা লাগবে না নিজে থেকে তিনি ক্ষমতার জন্য কোনো পরিশ্রম করা লাগবে না আল্লাহর হাবিব বলেছেন মুসনাদে আহমদ এবং ইবনে মাজায় হাদিস এসেছে নবীজি বলেছেন আল মাহদি মিন্না আহলা ইউসনিহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা আল্লাহর নবী বলেছেন মাহদিকে আল্লাহ তাআলা খেলাফতের যোগ্য মাত্র এক রাতে বানায়া দিবেন এক রাতে আল্লাহ তাকে গোটা দুনিয়ার বাদশাহীর সব যোগ্যতা দিয়ে দিবেন সুবহানাল্লাহ নাম্বার 8 8 নম্বরে হচ্ছে ইমাম মাহদির প্রকাশস্থল হবে
গোটা দুনিয়ার কেন্দ্রস্থল গোটা দুনিয়ার সেন্টার বলেন দেখি গোটা দুনিয়ার সেন্টার কোন জায়গা মক্কাতুল মুকাররমা কাবা ঘর যেখানে ওই ঘরটা হলো দুনিয়ার সেন্টার আর এই দুনিয়াতে সর্বপ্রথম মানুষের জন্য ঘর বানানো হয় নাই দুনিয়ায় সর্বপ্রথম যার ঘর বানানো হয়েছে সেই ঘরটা কার আল্লাহ সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে বলেছেন ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাযী বিবাক্কা মুবারাকাম ওয়া হুদান লিল আলামিন আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই মানুষের জন্য প্রথম যে ঘর নির্মাণ হয়েছে লাল্লাদি বিবাক্কা যা বাক্কায় অবস্থিত মক্কার আগের নাম হচ্ছে বাক্কা হজ ওমরা করতে গেলে দেখবেন আপনাদের দক্ষিণ চট্টগ্রামের অনেক মানুষকে ওমরা করতে গেলে দেখি মক্কা মুকাররমার আশেপাশে তাদের ব্যবসা বাণিজ্য আছে না নাই আপনারাও যান আপনারা দেখবেন সেখানে অনেক হোটেল আছে হোটেলের নাম বাক্কা আরবিতে হোটেলকে বলা হয় ফন্দক দেখবেন অনেকগুলো হোটেলের নাম আছে ফন্দক বাক্কা বাক্কা হোটেল মাতাম বাক্কা বাক্কা রেস্টুরেন্ট কারণ বাক্কা হচ্ছে মক্কার আগের নাম আল্লাহ আয়াতে বলেছেন নিশ্চয়ই মানুষের জন্য প্রথম যে ঘর নির্মাণ হয়েছে সেটা বাক্কা অর্থাৎ মক্কা নগরীতে অবস্থিত আর ওই ঘরটাকে জগৎবাসীর জন্য হেদায়াতের কেন্দ্রস্থল যিনি বানিয়েছেন তিনি কি ওই ঘরটা দুনিয়ার একেবারে সেন্টার একেবারে কেন্দ্রে অবস্থিত দুনিয়ার একেবারে সেন্টারে অবস্থিত ইমাম মাহদির প্রকাশ স্থল হবে ওই জায়গা কাবা শরীফে হাজারে আসওয়াদ রুকনে ইয়ামেনি এবং মাকামে ইব্রাহিমের মাঝখানে তিনি থাকবেন লোকেরা তাকে দেখেই চিনে ফেলবে আসল মাহদি কেমনে চিনবেন শুনেন আসল মাহদি তিনি বলবেন না আমি ইমাম মাহদি আমার হাতে বায়াত গ্রহণ করো ইতিমধ্যে অনেকেই নিজেকে মাহদি দাবি করেছে সর্বশেষ 1980 সালে একজন নিজেকে মাহদি দাবি করেছে তার নাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল কাহতানি আপনারা গুগলে সার্চ করবেন 1980 সালে কাবা শরীফে ওই রুকনে ইয়ামেনি আর মাকামে ইব্রাহিমের মাঝখানে সে বলেছে আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল কাহতানি আমি ইমাম মাহদি আমার হাতে বায়াত গ্রহণ করো অথচ হাদিসে দেখতে পাচ্ছি আমরা ইমাম মাহদি নিজের পরিচয় নিজে দিবেন খেলাফতের জন্য বায়াতের জন্য তিনি বলবেন মানুষই গিয়ে তার হাতে বায়াত গ্রহণ করবে তখনকার সৌদি গভর্নমেন্ট তাকে হত্যা করার জন্য ফোর্স পাঠালো এবং তাকে গুলি করে হত্যা করা হয়েছিল যুবক ভাইরা এটা ইউটিউবে সার্চ করে সত্যতা যাচাই করে নেবেন কত সালে হয়েছিল 1980 সালে কিন্তু শুনেন আসল মাহদিকে গুলি না বুলেট না মিসাইল না আসল মাহদিকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহু আকবার কারণ আল্লাহর হাবিব বলেছেন 8 নম্বর পয়েন্ট বলছি আল্লাহর হাবিব বলেছেন ইয়াউদু আইদুম বিল বাইত আমি আশ্চর্য হই কাবা ঘরে আশ্রয় নেওয়া ওই কুরাইশের ব্যাপারে অর্থাৎ ইমাম মাহদির ব্যাপারে তিনি যখন কাবা ঘরে উপস্থিত হবেন আর তার হাতে যখন মুসলমানরা বায়াত গ্রহণ করবে মাহদি বিরোধী যত জালিম আছে আর দাজ্জালের উত্তরসূরি আছে ফায়ুবাতু ইলাইহি বাস তারা মাহদিকে হত্যা করার জন্য সম্মিলিত একটা সৈন্যবাহিনী পাঠাবে ওই সৈন্যবাহিনী যখন রওনা করে ফাইদা কানু বিবাইদা ইমিনাল আন তারা যখন বাইদা নামক একটা জায়গায় এসে উপস্থিত হবে খসিফা বিহিম আল্লাহ তাআলা ওই জায়গাতেই বাইদা নামক জায়গাতে ওই সৈন্যবাহিনীকে মাটির নিচে ধসায়া দিবে আল্লাহু আকবার তাহলে বোঝা গেল আসল মাহদিকে যে ব্যক্তি ক্ষতি করতে আসবে ধ্বংস করতে আসবে ওরা নিজেরাই উল্টা ধ্বংস হয়ে গুলি দিয়ে মিসাইল দিয়ে ক্ষেপণাস্ত্র আর পারমাণবিক কোনো অস্ত্র দিয়ে আসল মাহদির কোনো ক্ষতি করা যাবে না আসল মাহদি যিনি তাকে সুরক্ষা দিবেন যিনি গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি নয় নম্বর তথ্য নবীজি তার ব্যাপারে দিয়েছেন নবীজি বলেছেন ফাইদা রাআইতুমু যখন তোমরা এই আসল মাহদিকে দেখবা তার পরিচয় যখন তোমরা জানবা ফাবাইউহু ওয়ালাউ হাবওয়ান আলা সালজ ফাইন্নাহু খলিফাতুল্লাহিল মাহদি যখন তোমরা আসল এই মাহদির পরিচয় পাবা দুনিয়ার যেখানেই তোমরা থাকো না কেন বরফের উপর দিয়ে হামাগুড়ি দিলেও
বরফের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে হলে ও মাহদির হাতে তোমরা বায়াত গ্রহণ করবা সুবহানাল্লাহ নাম্বার 10 10 এবং সর্বশেষ হলো ইমাম মাহদির আত্মপ্রকাশ যখন হবে তমাম দুনিয়ায় তখন এই খবর ছড়িয়ে যাবে নির্যাতিত মুসলমানরা আনন্দিত হয়ে যাবে খোরাসানের দিক থেকে পৃথিবীর পূর্ব দিক থেকে একদল কালো পতাকাবাহী লোক মাহদির সৈন্য হওয়ার জন্য প্রথমে রওনা করবে সুবহানাল্লাহ দুনিয়ার চতুর্দিক থেকে মাহদির সৈন্য হওয়ার জন্য মুসলমানরা দলে দলে ইমাম মাহদির হাতে বায়াত গ্রহণের জন্য যাবে ইমাম মাহদি বায়াত গ্রহণ করবেন গোটা দুনিয়ায় খেলাফত প্রতিষ্ঠা হয়ে যাবে এরপরে আল্লাহর নবী তার ব্যাপারে বলেছেন আবু দাউদের হাদিস ইয়ামলিকু সাবা সিনিন অন্য বর্ণনা এসেছে আউতি ছয় সিনিন তিনি সাত বছর বা নয় বছর পৃথিবীতে রাজত্ব করবেন সুবহানাল্লাহ ইমাম মাহদি আসতেছেন ইমাম মাহদি কখন আসবেন तमाम দুনিয়ায় যখন জুলুম নির্যাতনে নিপীড়নে যখন মুসলমানরা কোণঠাসা হয়ে পড়বে মুসলমানদেরকে সাহায্য করার জন্য আল্লাহ তার খলিফা মাহদিকে পাঠাবেন সুবহানাল্লাহ আর ইমাম মাহদি দুনিয়াতে আসার পরে দুনিয়া থেকে মুসলমানদের মুসলমানদের নিশ্চিহ্ন করার জন্য ফিতনায় ফেলার জন্য আত্মপ্রকাশ হবে দাজ্জালের মাসিহুত জোরে বলেন মাসিহুত দাজ্জাল এই দাজ্জালের কাহিনী দিয়ে আপনাদেরকে এখন নিয়ে যাব আমি ইসরায়েলে ইনশাআল্লাহ আপনারা কি ঘুমায় আছেন আপনারা হয়তো ভাবছেন হুজুর আজকে মাহদি থেকে শুরু করলো কেন মাহদি থেকে শুরু করেছে আজকে নেতানিয়াহু আর বাইডেন পর্যন্ত নিয়ে যাব আপনাদেরকে ইনশাআল্লাহ এই সবগুলা যে দাজ্জালের রুহানি সন্তান সেটা নবীজির হাদিস দিয়ে আপনাদেরকে প্রমাণ করে দিব আজকে ইনশাআল্লাহ ইমাম মাহদি চলে আসবে গোটা দুনিয়ায় মুসলমানরা আবারও শক্তিশালী আবারও শক্তিশালী মুসলমানদের মধ্যে কোনো বিভেদ থাকবে না গোটা দুনিয়াতে ইসলামের পতাকা উড়বে গোটা দুনিয়াতে ইসলামী হুকুমত চলবে আল্লাহু আকবার এবার মাসিহুদ দাজ্জালের আগমন হবে দাজ্জালের আগমনের বেশ কিছু আলামত হাদিসে বলা হয়েছে তখন মুসলমানরা সুসংহত হবে দাজ্জালের আগমনের আগে কনস্টান্টিনোপল বিজয় হবে দাজ্জালের আগমনের আগে পরপর তিন বছর ভয়াবহ দুর্যোগ দেখা দিবে খাদ্য সংকট চলে আসবে এরকম বহু বর্ণনা আছে দাজ্জালের পুরা নাম হলো মাসিহুদ দাজ্জাল দাজ্জালের পুরা নাম হচ্ছে মাসিহুদ দাজ্জাল তাকে কেন মাসিহুদ দাজ্জাল বলা হয় মাসিহ শব্দের দুইটা অর্থ আছে অভিধান খুললে দেখবেন মাসিহ শব্দের একটা অর্থ হলো মুছে ফেলা যেমন আমরা তায়াম্মুমের সময় আমরা মুখমণ্ডল আর হাতের অংশটা কি করি কি করি মাসিহ করি ওযুর সময় আমরা মাথা কি করি ওই মাসহুম থেকে এসেছে মাসিহ যেমন ঈসা নবীর একটা নাম হচ্ছে মাসিহ ইবনু মারিয়াম তাকে মাসিহ বলা হয় কেন জানেন তিনি যখন কোন অন্ধ ব্যক্তির চোখের উপরে হাত বুলাইয়া দিতেন হাত মুছে দিতেন আল্লাহ ওই অন্ধ ব্যক্তিকে চোখের আলো ফিরাইয়া দিতেন সুবহানাল্লাহ তিনি যখন কোন কুষ্ঠ রোগীর গায়ে হাত মুছে দিতেন ওই কুষ্ঠ রোগীকে আল্লাহ ভালো করে দিতেন সুবহানাল্লাহ পড়বেন না আপনারা যেন তাকে বলা হয় মাসিহ আপনাদের প্রশ্ন হতে পারে হুজুর তাহলে দাজ্জালকে মাসিহ বলা হয় কেন দাজ্জালকে এই কারণে মাসিহ বলা হয় কারণ তার একটা চোখ কোন কোন বর্ণনা এসেছে বাম চোখ কোন কোন বর্ণনা এসেছে ডান চোখ হাদিসে দুই রকম বর্ণনা আছে তবে কোন একটা চোখ তার কানা থাকবে আর যেই চোখটা কানা ওইটা কিরকম থাকবে শুনেন ওই চোখের ব্রু সহ চামড়া দিয়ে আবরণ দিয়ে দেওয়া হবে মাসেহ মানে হচ্ছে আবরণ এই জন্য তার একটা নাম হচ্ছে মাসেহ কারণ তার একটা চোখ চামড়ার আবরণ দিয়ে ঢাকা থাকবে মাসিহ শব্দের আরেকটা অর্থ হচ্ছে ভূপৃষ্ঠে বিচরণকারী দাজ্জালকে আল্লাহ কিছু অলৌকিক ক্ষমতা দিবেন মক্কা আর মদিনা এই দুই জায়গা ছাড়া কয়টা জায়গা বললাম ওই পিছন থেকে আওয়াজ আসে না কয়টা জায়গা মক্কা আর মদিনা ছাড়া তামাম দুনিয়াতে বৃষ্টি চালিত বাতাসের মতো সে তামাম দুনিয়াতে সে ঘুরে বেড়াবে আর ফিতনা ছড়াবে আল্লাহ আকবার এই জন্য তাকে বলা হয় মাসিহ কয়টা অর্থ বললাম আর দাজ্জাল কেন বলা হয় দাজ্জাল শব্দটি আরবি আদ্দাজলু
শব্দ মূল থেকে এসেছে ইয়ানি আল খালত মানে হচ্ছে কোনো কিছুকে ঢেকে দেওয়া সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দেওয়া প্রতারণা করা ধোঁকাবাজি করা যেমন অনেকে ব্যবসা করে দুই নাম্বার জিনিসকে এক নাম্বার বলে চালায় দেয় তাহলে এখানে সে এক নাম্বার জিনিসকে দুই নাম্বার জিনিস দিয়ে ঢেকে দিল প্রতারণা করলো ধোঁকাবাজি করলো দাজ্জাল হবে ধোঁকাবাজ দাজ্জাল হবে প্রতারক এই জন্য তার নাম হচ্ছে দাজ্জাল এবার আসেন দাজ্জালের 12টি বৈশিষ্ট্য আপনাদেরকে হাদিস থেকে শোনাই কয়টা বৈশিষ্ট্য নাম্বার 1 দাজ্জালের 12টা বৈশিষ্ট্য বলছি শুনেন এক নাম্বার দাজ্জাল জিন জাতি থেকে হবে না দাজ্জাল হবে মানব জাতির একজন তার চেহারা সুরত বডি স্ট্রাকচার সব মানুষের মতোই হবে নাম্বার 2 দুই নাম্বার হচ্ছে আন্নাহু আওয়ার দাজ্জাল হবে অন্ধ এক চোখা তার একটা চোখ থাকবে অন্ধ একটা চোখ থাকবে কানা দাজ্জাল নিজেকে রব বলে দাবি করবে অথচ তার একটা চোখ নবীজি বলেছেন আলা সাবধান দাজ্জালের ব্যাপারে তোমাদেরকে সতর্ক করছি ইন্নাল মাসিহাদ দাজ্জালা আওয়ারুল আইন সাবধান নিশ্চয় মাসিহুদ দাজ্জালের এক চোখ হবে অন্ধ আর যে চোখটা থাকবে ওই চোখটার অবস্থাও ভালো থাকবে না কানা আইনুহু আইনাবাতুন তাফিয়া যে একটা চোখ থাকবে ওইটাও থাকবে আঙ্গুরের মতো ফুলা মনে হবে যেন ভেতর থেকে এটা বের হয়ে আসতেছে এই রকম আইব এই রকম দোষ তার মধ্যে থাকবে নিজেকে সে রব বলবে বলেন তো রব হবেন যিনি তার মধ্যে কি কোনো দোষ থাকবে নাকি তিনি হবেন মানবীয় সকল দোষ ত্রুটি রুদ্ধে যেন নবীজি বলেছেন শোনো শোনো দাজ্জালের সময় আমার উম্মত যারা থাকবা দাজ্জাল নিজেকে যখন অলৌকিক কোনো কিছু দেখায়া রব দাবি করবে তখন তোমরা তাকে বলবা শোনো রব যিনি মানবিক সকল দোষ ত্রুটির ঊর্ধ্বে হলেন তিনি তুমি কানা আমাদের রব যিনি তিনি অন্ধ নন আমাদের রব হলেন সুন্দর কত সুন্দর আমরাও জানি না এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর করে সাজিয়েছেন কি মানুষকেও সুন্দর করে বানিয়েছেন কি দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি কত সুন্দর তুমি আল্লাহ সুবহানাল্লাহ পয়েন্টগুলো মনে রাখেন পারলে নোট করে ফেলেন এক নাম্বার মানুষের মধ্যে দাজ্জাল হবে অর্থাৎ দাজ্জাল মানুষ রূপী হবে দুই নাম্বার দাজ্জালের একটা চোখ অন্ধ থাকবে তিন নাম্বার দাজ্জাল বুড়া হবে না ইন্নাহু শাব আল্লাহর নবী হাদিসে বলেছেন সে হবে একজন যুবক নাম্বার 4 তার গায়ের চামড়া হবে আন্নাহু আহমার তার গায়ের চামড়া হবে লাল অন্য বর্ণনা এসেছে গায়ের চামড়া হবে শুভ্র সাদা নাম্বার 5 পাঁচ নাম্বার হচ্ছে জাদুশার তার চুল হবে অসম্ভব রকমের কুকরানো চুল হবে অস্বাভাবিক কুকরানো থাকবে নাম্বার 6 ছয় নাম্বার হলো মাকতুবুন বাইনা আইনাইহি কাফির তার কপালের মধ্যে কাফ ফা রা এরকম তিনটা বর্ণ লেখা থাকবে অথবা কাফেরি লেখা থাকবে মুসলমান যারা খাঁটি মোমেন যারা তারা যদি পড়ালেখা জানে কিংবা নাও জানে তারপরেও তারা ওই দাজ্জালের কপালে থাকা কাফির শব্দটা দেখে পড়তে পারবে আপনারা বলবেন হুজুর যে ব্যক্তি লিখতে জানে না পড়তে জানে না ইমানদার হলে সে কেমনে এটা পড়তে পারবে কারণ হলো ওইটা পড়ার জন্য ইমানের অন্তর্দৃষ্টি যিনি খুলে দিবেন তিনি কি সেই আল্লাহ অক্ষম না সক্ষম হ্যাঁ সে আল্লাহ অক্ষম না সক্ষম সে আল্লাহর হাতে ক্ষমতা কম না বেশি তিনি যা চান তাই হয়ে যায় ইদা আরাদ শাইআন আই ইয়াকুলা লাহু কুন ফায়াকুন কিছু করতে হলে শুধু বলেন হও তৎক্ষণাৎ তা হয়ে যায় আল্লাহু আকবার কিন্তু যারা মুশরিক যারা কাফির যারা মুনাফিক এদের তো ইমানের নূর নাই অন্তর থাকবে তমসাচ্ছন্ন কালো পড়ালেখা জানা থাকলেও দাজ্জালের কপালে কি লেখা আছে এটা তারা পড়তে পারবে বরং তারা দাজ্জালের অনুসারী হয়ে যাবে তাহলে দাজ্জালের ছয় নম্বর বৈশিষ্ট্য হলো দাজ্জালের কপালের মধ্যে কি লেখা থাকবে আরো জুড়ে বলেন কাফির নাম্বার 7 সাত নাম্বার দাজ্জাল হবে কাসিরুন আফহাজ দাজ্জাল হবে অত্যন্ত বেটে
এবং আফহাজ আফহাজ মানে কি আফহাজ মানে হলো একজন অভিধান বেত্তা আফহাজের সুন্দর অর্থ দিয়েছেন তিনি বলেছেন হুয়াল্লাযী ইযা মাশা بعد بين رجليه كالمختين فهو من جملة عيوبه তিনি বলেছেন খতনা করা একটা ছেলে যেমন পা দুই দিকে ছড়ায়া ছড়ায়া হাঁটে দাজ্জালও এমনি দুই পা দুই দিকে ছড়ায়া ছড়ায়া হাঁটবে আপনারা আঞ্চলিক ভাষায় এটাকে কি বলে ছড়ায়া ছড়ায়া কি বলেন আপনারা ওই যে দুই পা দুই দিকে দিয়ে হাঁটে না খতনা করার পরে পোলাপাইন হাঁটে না এটা কি বলেন আপনারা ছড়ায়া ছড়ায়া আমাদের সিলেটে বলে সেগাইয়া সেগাইয়া এই রকম দুই পা ছড়িয়ে ছড়িয়ে হাঁটবে এটা হলো দাজ্জালের সাত নাম্বার বৈশিষ্ট্য শুনেন হাসিয়েন না এমন হতে পারে ইয়াং যারা মরার আগে আমাদের জামানায় দাজ্জাল চলে আসার সম্ভাবনা আছে না নাই আল্লাহর নবী বলেছেন যখন মসজিদে মসজিদে মাহফিলে মাহফিলে সব জায়গায় যখন যখন দাজ্জালের আলোচনা মাহদির আলোচনা বন্ধ হয়ে যাবে তখনই দাজ্জাল দুনিয়াতে চলে আসবে এজন্য নবীজি বারবার বারবার সাহাবীদেরকে সতর্ক করেছেন নবীজি বলেছেন আদম সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়ার সবচাইতে ভয়াবহ ফিতনা হলো দাজ্জালের ফিতনা আল্লাহর নবী আরো বলেছেন দুনিয়ায় এমন কোন নবী নাই এমন কোন রাসূল নাই যারা তার উম্মতদেরকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেন নাই আমিও আমার উম্মতকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করছি কিন্তু অন্যান্য নবীরা তাদের উম্মতকে দাজ্জালের দৈহিক বৈশিষ্ট্য বলেন নাই আমি আমার উম্মতকে সব বলে দিয়েছি যেন উম্মত দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারে আলহামদুলিল্লাহ তাহলে দাজ্জালের সাত নাম্বার বৈশিষ্ট্য আমরা জানলাম দাজ্জাল হবে পেটে আপনারা কি বাটি বলেন বাটি হবে বাইটা হবে আর দুই পা ছড়ায়া ছড়ায়া হাঁটবে আট নাম্বার হলো দাজ্জাল হবে নির্বংশ তার কোনো বংশ থাকবে না তার কোনো সন্তানাদি হবে না তার কোনো ছেলে মেয়ে হবে নাম্বার 9 নয় নাম্বার হচ্ছে দাজ্জাল হবে দানবাকৃতির বিশাল এক মানুষ মানবীয় যে সাধারণ বৈশিষ্ট্য আছে তার চেয়ে কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য তার থাকবে দাজ্জাল হবে দানবাকৃতির বিশাল এক মানব নাম্বার 10 10 নাম্বার হচ্ছে দাজ্জাল হবে অত্যন্ত বাঁকা বক্র স্বভাবের মানব অত্যন্ত বক্র স্বভাবের নাম্বার 11 11 নাম্বার হচ্ছে দাজ্জাল হবে আজলাল জাহাবা তারই ললাট তারই কপালটা হবে অনেক বেশি প্রশস্ত নাম্বার 12 12 এবং সর্বশেষ হচ্ছে দাজ্জালের কাঁধ এবং গলা হবে অত্যন্ত চওড়া এই যে 12টা বৈশিষ্ট্য দাজ্জালের হাদিসে আমাদেরকে জানিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আসেন দাজ্জালের আগমন কোথায় হবে কোথা থেকে দাজ্জাল বের হবে হাদিসে এসেছে দাজ্জাল মিনাল মাশরিক পূর্ব দিক থেকে দাজ্জালের আগমন হবে আবার কোন কোন হাদিসে এসেছে নবীজি বলেছেন ইন্নাহু ফি বাহরি শাম আও ফি বাহরিল ইয়ামান সে শাম কিংবা ইয়ামানের একটা সাগরের একটা দ্বীপেই আছে দাজ্জালের কিন্তু জন্ম হয়ে গিয়েছে রাসূলের জামানায়ও দাজ্জাল জানেন না আপনারা রাসূলের জামানায়ও দাজ্জাল ছিল দাজ্জাল এখনো প্রকাশিত হয় নাই দাজ্জালকে বেঁধে রাখা হয়েছে শিকল দিয়ে এখন আপনারা বলবেন হুজুর তাহলে ঘটনাটা পুরা শোনান আমি লম্বা একটা হাদিস আপনাদের ধৈর্য কুলাবে তো 5-7 মিনিট মন দিয়ে কাহিনীটা শুনতে পারবেন না এই হাদিস বর্ণনা করেছেন একজন মহিলা সাহাবী নাম হচ্ছে ফাতিমা বিনতে কাইস রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন ফজরের আজান আমি শুনলাম আজান শোনার পরে আমি ওযু করে নামাজের জন্য প্রস্তুত হয়ে গেলাম নামাজে চলে গেলাম মহিলাদের কাতারে এর সামনের কাতারে আমি নামাজ আদায় করলাম নামাজ যখন শেষ হয়ে গেল নবীজি সকলকে লক্ষ্য করে বললেন কেউ নামাজের স্থান থেকে উঠবা না তোমাদেরকে আজ আমি একটা বিষয় জানাতে চাই কেউ নামাজের স্থান থেকে উঠবা না সকল সাহাবীরা বসে গেলেন নবীজি এবার মিম্বরে আরোহণ করলেন মিম্বরে আরোহণ করে নবীজি বললেন তোমরা ভেবো না যে আজ আমি তোমাদেরকে কোনো কিছুর ব্যাপারে ভয় দেখাবো
কিংবা কোনো কিছুর ব্যাপারে আমি তোমাদেরকে উৎসাহিত করব বরং আজকে আমি তোমাকে তোমাদেরকে দাজ্জালের ফিতনার ব্যাপারে বলবো আল্লাহর নবী তখন সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন তামিম দারি এতদিন খ্রিস্টান ছিল সে আমার কাছে এসে ইসলাম গ্রহণ করেছে সুবহানাল্লাহ তামিম দারি আমার কাছে দাজ্জালের খবর নিয়ে এসেছে দাজ্জালের খবর আমি তোমাদেরকে যা জানাতে চেয়েছিলাম তামিম দারির সাথে সেটা সাদৃশ্যপূর্ণ হয় দাজ্জালের সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে যাব নবীজি বললেন তামিম দারি আমার কাছে এসেছে তামিম দারি লাখাম এবং জুজাম গোত্রের 30 জনের সাথে সাগরের নৌ ভ্রমণে বের হয়েছে তারা যখন জাহাজে উঠল জাহাজে আরোহণ করল সেই যুগে সেই সময়ে জাহাজের জাহাজের মধ্যে কোনো ইঞ্জিন ছিল জাহাজের মধ্যে পাল বেঁধে দেওয়া হতো পাল বুঝেন তো আপনারা পাল যখন তারা বেঁধে দিল এমন বাতাস আসলো এমন বাতাস আসলো বাতাসের তীব্র বেগে তাদের জাহাজটাকে একদম সাগরের মাঝ দরিয়ায় নিয়ে গেল তারপরে তারা সামুদ্রিক তুফান সামুদ্রিক একটা দুর্যোগে আক্রান্ত হয়ে গেলেন একদিন দুই দিন নয় এক মাস তারা সাগরের মধ্যে উত্তাল তরঙ্গমালায় ঢেউ খেলতে লাগলেন এক মাস এভাবে তারা সাগরের মধ্যে থাকলেন অবশেষে এক মাস পরে একটা অচিন দ্বীপে তাদের জাহাজ গিয়ে নোঙর করলো ঠিক সূর্যাস্তের কিছুক্ষণ আগে এক মাস পরে সূর্যাস্তের কিছুক্ষণ আগে একটা অচিন দ্বীপে তাদের জাহাজ যখন অবতরণ করলো তারা সবাই ওই দ্বীপের মধ্যে তারা নামলো নামার পরে কিছু দূর হেঁটে যাওয়ার পরে তারা দেখলো অদ্ভুত টাইপসের একটা প্রাণী ওই প্রাণী গোটা শরীরটা অত্যধিক পরিমাণ পশম দিয়ে ঢাকা অত্যধিক পরিমাণ পশমের কারণে বোঝাও যায় না তার সামনের দিক কোনটা পিছনের দিক কোনটা আমরা ভাবলাম এটা মনে হয় জিন বা ভূত হবে বললাম অমঙ্গল হোক তোমার তুমি কে সে তখন পরিচয় দিল আনা জাসাসা আমি হচ্ছি জাসাসা অর্থাৎ গোয়েন্দা তখন তারা বললেন তুমি আবার কিসের গোয়েন্দা কার গোয়েন্দা সাগরের মাঝখানে এই অচেনা একটা দ্বীপে তুমি কার গোয়েন্দাগিরি করো ওই অদ্ভুত প্রাণী বলল কিছু দূর আগাও আগায় দেখবা একটা নির্জন ঘর পাওয়া যাবে একটা মন্দির পাওয়া যাবে ওই মন্দির ওই ঘরের ভেতরে ঢুকো ওই ঘরে গেলেই খবর পেয়ে যাবা আমি কার গোয়েন্দাগিরি করি তারা দ্রুত বেগে চলতে লাগলেন দ্রুত বেগে চলতে চলতে ওই ঘরের ভেতরে ঢুকলেন ওই ঘরের ভেতরে ঢুকার পরে তারা আশ্চর্য এক অবস্থা দেখলেন তারা দেখলেন দানবাকৃতির বিশাল একজন মানুষ এক চক্ষু নাই আর একটা চক্ষু আছে ওই চক্ষুটা আঙ্গুরের মতো ফুলা আবার কপাল হলো প্রশস্ত এরপরে তার হাত থেকে কাঁধ পর্যন্ত দুই হাত শিকল দিয়ে বাঁধা পা ও শিকল দিয়ে বাঁধা জিঞ্জির দিয়ে বাঁধা তারা কিছুটা ভয় পেয়ে গেলেন কারণ এত বিশাল আকারের দানব প্রকৃতির মানুষ তারা বললেন অমঙ্গল হোক তোমার তুমি কে তখন সে বলল আমার পরিচয় পড়ে জানবা তোমরা আগে বলো এই অচিন দ্বীপে তোমরা কিভাবে আসলে তোমরা কারা তারা বললেন আমরা আরবের লোক আরব থেকে আমরা নৌ ভ্রমণে বের হয়েছিলাম এরপরে আমরা সাগরের তুফানে এক মাস অবধি ঢেউয়ের তালে তালে আমরা সাগরের মধ্যেই হারিয়ে গিয়েছিলাম এরপরে এই অচিন দ্বীপে আজকে অবতরণ করলাম নামার পরে বাহিরে দেখলাম সে পরিচয় দিল সে নাকি গোয়েন্দা এই ঘরেই পাঠাইলো এই হচ্ছে আমাদের পরিচয় তখন সে বলল আমার পরিচয় দিব পরে আমার তিনটা প্রশ্নের উত্তর দাও তোমরা আগে কয়টা প্রশ্ন এটা কিন্তু গল্প পিচ্ছা না এটা হলো হাদিস তিনটা প্রশ্নের জবাব আমাকে দাও তারা বলল ঠিক আছে প্রশ্ন করো দাজ্জাল তখন প্রশ্ন করলো এবার সে প্রশ্ন করলো এক নাম্বার প্রশ্ন করলো বাইসানের কি অবস্থা তখন তারা বললেন বাইসান এই শহরের কোন খবর তুমি জানতে চাও সে বলল বাইসানের খেজুর বাগানের কি অবস্থা বাইসানের খেজুর বাগানের খেজুর গাছে কি এখনো খেজুর আসে নাকি এখনো কি খেজুর ফলে নাকি তামিমদারি তিনি বলছেন আমি জবাব দিলাম হ্যাঁ বাইসানের খেজুর বাগানে এখনো
প্রচুর খেজুর গাছ সেখান থেকে অনেক সেই গাছগুলোতে এখনো প্রচুর পরিমাণে খেজুর জন্মে তখন সে দুই নাম্বার প্রশ্ন করল আমাকে তাবারিয়া উপসাগরের খবর বলো তখন তারা বলল তাবারিয়া উপসাগরেও এখনো প্রচুর পানি আছে সে এবার জানতে চাইল তিন নাম্বার প্রশ্নের উত্তর দাও জুগারের ঝর্ণার কি অবস্থা জুগার হচ্ছে লূত আলাইহিস সালামের এক মেয়ে লূত আলাইহিস সালামের লূত আলাইহিস সালামের মেয়ের কবর এই ঝর্ণার পাশে হয়েছে বলে ওই ঝর্ণার নাম হচ্ছে জুগারের ঝর্ণা সে জানতে চাইল জুগারের ঝর্ণার খবর দাও তারা বলল জুগারের ঝর্ণা সম্পর্কে কি জানতে চাও সে বলল ওই ঝর্ণার পানি কি এখনো আছে নাকি শুকিয়ে গেছে তারা বললেন ওই ঝর্ণাতে এখনো প্রচুর পরিমাণে পানি আছে সে বলল ওই পানি দিয়ে কি মানুষ এখনো চাষাবাদ করে তারা বললেন হ্যাঁ ওই পানি দিয়ে এখনো মানুষ চাষাবাদ করে সে তখন বলল শোনো শোনো কয়টা প্রশ্ন করেছে আজকের পুরো ওয়াজ মুখস্থ করতে পারেন আর না পারেন এই তিনটা মুখস্থ রাখতে হবে এক নাম্বার বাইসানের খেজুর বাগান এক নাম্বার একজন চুপ থাকবেন না আমার আব্বা জানরা আপনারা আমাদের বাবার বয়সী আমার ছবাদ দিয়ে কষ্ট হলো আর যুবক ভাইরা তোমাদের ব্যাটারির চার্জ এত কমে গেছে কেন হ্যাঁ এক নাম্বার এই তো পিচ্চিটা অনেক জোরে জবাব দিয়েছে মাশাআল্লাহ ঠিক আছে তুমি একদম পারফেক্ট শ্রোতা বাইসানের বলেন বাইসানের যুবকরা জবাব দেন কারণ একটু পরে আপনাদেরকে গুগলে দেখাবো একদম এটা অবাস্তব কথা না তো একটু আগেই বলছি না আজকের ওয়াজ ইসরাইলে যাবে একদম এগুলার জবাব দেন আগে এক নাম্বার প্রশ্ন করেছে কোথাকার খেজুর বাগান বাইসানের খেজুর বাগান দুই নাম্বার তাবারিয়া উপসাগর তাবারিয়া তিন নাম্বার প্রশ্ন করেছে জুগারের কূপ কিসের কূপ সে তখন বলল শোনো বাইসানের খেজুর বাগান সম্পর্কে তোমরা যে বলছো ওই বাইসানের খেজুর গাছে খুব শিগগিরই খেজুরের গাছগুলো মরে যাবে খেজুরের গাছে খেজুর আর আসবে না এরপরে সে বলল শোনো তাবারিয়া উপসাগরের সব পানিও চিরেই শুকায়ে যাবে এরপরে বলল জুগারের যে ঝর্ণা আছে সেই ঝর্ণায় কোনো পানি থাকবে না এরপরে সে আরেকটা প্রশ্ন করল বলল তোমরা তো আরবের লোক আরবে কি মুহাম্মদ বিন আব্দুল্লাহ নামে কোন নবী এসেছেন তারা বললেন হ্যাঁ সে বলল তার অবস্থান এখন কোথায় তারা বললেন তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গিয়েছেন সে প্রশ্ন করল তিনি কি তার জাতির বিরুদ্ধে যুদ্ধের সম্মুখীন হয়েছেন তারা বলল হ্যাঁ তিনি যুদ্ধের সম্মুখীন হয়েছেন সে বলল জয়ী কে হয়েছে তারা বললেন নবীজি জয়ী হয়েছেন সে বলল হ্যাঁ এমনটাই তো হওয়ার কথা এরপরে বলল যে তার অনুসরণ করবে তাদের জন্য কল্যাণ হবে এবার তারা বলল এতক্ষণ ধরে আমাদের পরিচয় জানলা আবার আমাদেরকে তিনটা চারটা প্রশ্ন করলে এবার বলো এই প্রশ্নগুলো কেন করলা সে এবার বলল প্রশ্নগুলো এই জন্য করেছি আমার পরিচয় আমি দেই আনা মাসিহুদ দাজ্জাল আমি হচ্ছি মাসিহুদ দাজ্জাল আল্লাহ আমাকে এখানে শৃঙ্খলিত করে রেখেছেন কিন্তু অচিরেই আমি আত্মপ্রকাশ করব অচিরেই আমাকে শৃঙ্খলা মুক্ত করে দেওয়া হবে আর আমি তখনই আসব তিনটা প্রশ্ন যে করেছি এই তিনটা আলামত যখন প্রকাশ পাবে তখন আমি দুনিয়াতে প্রকাশ্যে আগমন করব এর মধ্যে একটা সে বলেছে বাইসানের খেজুর বাগানের খেজুর গাছ যখন মরে যাবে যখন সেখানে আর খেজুর ফলবে না তখন সে প্রকাশিত হয়ে যাবে এবার আসেন বাইসান কোথায় বাইসান হলো ফিলিস্তিনের ভূমি বাইসান ১৯৪৮ সালে ওই শহরটাকে জারজ রাষ্ট্র ইসরায়েল লেবানন এবং ফিলিস্তিন থেকে দখল করে ওই এলাকাটাকে তারা দখল করে নিয়েছে বাইসানের খেজুর বাগানে ওই বাগানের কোনো গাছ এখন নাই গুগলে আজকে সার্চ করবেন মরক্কো থেকে ইহুদিরা কিছু খেজুর গাছ এনেছে এনে ওই বাগানে তারা লাগিয়েছে তাহলে বাইসানের খেজুর বাগানের মূল খেজুর গাছগুলো এখন আর দুই নম্বর সে বলেছে তাবারিয়া উপসাগরের পানি যখন শুকায় যাবে তাবারিয়া উপসাগরও ইসরায়েলের ইহুদিরা দখল করে রেখেছে কারণ ইহুদিরা দাজ্জালকে তাদের ইমাম তাদের নেতা মনে করে তারা মনে করে দাজ্জাল আসলেই পৃথিবী তারা শাসন করবে এই জন্য দাজ্জাল দুনিয়াতে আসার যে তিনটা বড় বড় আলামতের কথা বলা হয়েছে এই তিনটা গুরুত্বপূর্ণ জায়গায় বর্তমান অসভ্য ইহুদিরা দখল করে ফেলেছে
পাইসান দখল করেছে কবরিয়া উপসাগরের এক ফুটা পানিও তারা ফিলিস্তিন এবং গাজাবাসীকে দেয় তিন নম্বর জুগারের কূপ এই যে একটু আগে বললাম তাবারিয়া উপসাগর গুগলে দেখবেন উইকিপিডিয়াতে সার্চ করলে এটার নাম আসে সি অফ গ্যালিলি সি অফ গ্যালিলি তিন নম্বর হলো জুগারের কূপ পানি শুকিয়ে গিয়েছে তাহলে দাজ্জাল পৃথিবীতে আসার আলামতগুলো একেবারে প্রকাশিত হয়ে গিয়েছে না জোরে বলেন হয়েছে কি হয় নাই দাজ্জাল দুনিয়াতে আসার পরে সব জায়গায় সে বিচরণ করবে কিন্তু দুইটা জায়গায় সে ঢুকতে পারবে একটা হচ্ছে মক্কাতুল মুকাররামা হজ করতে গেলে দেখবেন মক্কা শহরে ঢোকার আগে রেহাল বুঝেন তো আপনারা রেহালের মতো একটা গেট দেওয়া হয়েছে ওই স্থানকে হাদিসে বলা হয়েছে ওই জায়গায় যখন দাজ্জাল যাবে মক্কায় ঢোকার জন্য আল্লাহর ফেরেশতারা দাজ্জালকে তখন তলোয়ার দিয়ে মক্কাতুল মুকাররামা থেকে বের করে দিবে আল্লাহু আকবার দাজ্জাল যাবে মদিনার দিকে উহুদ পাহাড়ের কাছে যখন চলে যাবে মদিনা থেকেও তখন আল্লাহর রহমতের ফেরেশতারা দাজ্জালকে ভাগায় দিবে নবীজি ওই হাদিসটা যখন বলছিলেন ফজরের নামাজের পরে নবীজির হাতের মধ্যে লাঠি ছিল হাতের লাঠি দিয়ে তিনি মাটির মধ্যে তিনবার আঘাত করলেন এভাবে বললেন হাদিহি তাইবা হাদিহি তাইবা হাদিহি তাইবা তাইবা হচ্ছে মদিনার আরেকটা নাম আল্লাহর নবী বললেন এটা আমার পবিত্র শহর এটা আমার পবিত্র শহর এটা আমার পবিত্র শহর আমার পবিত্র শহরে আল্লাহ অপবিত্র দাজ্জালকে ঢুকতে দিবেন না আল্লাহু আকবার দাজ্জাল বাতাসের মতো গোটা দুনিয়াতে বিচরণ করবে আর ইমানদারদের ইমান নিয়ে ছিনিমিনি খেলবে দাজ্জালকে আল্লাহ তাআলা অলৌকিক কিছু ক্ষমতা দিবেন আপনারা আছেন না ঘুমায়া গেছেন দাজ্জালকে আল্লাহ কিছু অলৌকিক ক্ষমতা দিবেন দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত আরেক হাতে থাকবে জাহান্নাম আল্লাহর নবী বলেছেন দাজ্জাল মানুষকে দেখাবে দেখো আমি হলাম রব আমার এক হাতে জান্নাত আরেক হাতে জাহান্নাম আমার উপর ঈমান আনো এই যে দেখছো জান্নাত জান্নাতটা দিয়ে দিব আল্লাহর নবী বলেছেন শোনো শোনো দাজ্জাল হবে ধোকাবাজ সে যেটা জান্নাত দেখাবে ওইটা আসলে জান্নাত না ওইটা হলো জাহান্নাম তার হাতের মধ্যে যে আগুন সে দেখাবে সে বলবে জাহান্নাম ওইটা জাহান্নামের আগুন না ওইটা দাজ্জালের বানানো আগুন তোমরা যদি দাজ্জালের কাছে ঈমান না দিয়ে প্রয়োজনে যদি শাহাদাত বরণ করে দাজ্জালের বানানো আগুনে নিক্ষিপ্ত হয়ে যাও মনে রাখবা দাজ্জালের আগুনে ঝাঁপ দেওয়ার সাথে সাথে তুমি আল্লাহর জান্নাতের বাগানে চলে যাবা দাজ্জালের সময় আর কি কি ফিতনা ছড়াবে হাদিস থেকে শুনেন তার এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম আল্লাহর নবী বলেছেন ও আন্না মাহু আনহারুল মা তার এক হাতে থাকবে পানি দুইটা নদী প্রবাহিত থাকবে একটাতে দেখা যাবে সুন্দর স্বচ্ছ পানি আরেকটাতে দেখা যাবে পানি না সেখানে শুধু আগুন আল্লাহর নবী বলেছেন যেটাতে দেখবা তোমরা স্বচ্ছ পানি মনে করবা ওইটা হচ্ছে জাহান্নামের আগুন আর যেটাতে দেখবা আগুন দেখা যায় মনে করবা ওইখানে ঈমানের কারণে ঝাঁপ দিলেই জান্নাতের ঝরনা ধারা আরো আস্তে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী আরো বলেছেন দাজ্জালকে আল্লাহ এমন অলৌকিক ক্ষমতা দিবেন সে আসমানের দিকে তাকায় বলবে আসমান থেকে বৃষ্টি পড়ো সাথে সাথে বৃষ্টি নাজিল হবে জমিনের দিকে তাকায় আদেশ দিবে জমিন থেকে ফসল ফলো জমিন থেকে ফসল ফলে যাবে গবাদি পশুর দিকে তাকায় বলবে গবাদি পশুগুলো মোটা তাজা হও আর এখান থেকে অনেক পরিমাণ গবাদি পশু জন্ম নাও যা বলবে এরকম তাই হবে এরকম ক্ষমতা তাকে দিবেন যিনি তিনি কি আল্লাহ দিবেন আর দাজ্জাল ইমানদারদের সামনে যাবে ইমানদারদেরকে ফেতনায় ফেলবে কিন্তু খাঁটি ইমানদার যারা দাজ্জালকে দেখে চিনে ফেলবে তারা সর্বশেষ যেই যুবককে দাজ্জাল হত্যা করতে যাইবে ঘটনা আরেকটা মনে পড়ছে বলবো সর্বশেষ দাজ্জাল যখন একজন যুবককে হত্যা করতে চাইবে ওই যুবক হবেন ওই জামানার সর্বোত্তম যুবক ওই যুবকের সামনে যখন দাজ্জাল যাবে দাজ্জাল বলবে তুমি আমার উপর ঈমান আনো আমি হলাম রব ওই সর্বোত্তম মোমেন যুবক তখন বলবেন আমি তোমাকে চিনি তুমি হচ্ছ মাসিহুদ দাজ্জাল আমি তোমাকে দেখেই চিনে ফেলেছি তুমি রব নও তুমি দাজ্জাল সে তখন বলবে তুমি যদি ঈমান না আনো তাহলে আমি তোমাকে
মেরে ফেলব জীবন কেড়ে নিব কারণ আমি জীবন দিতে পারি জীবন কেড়ে নিতে পারি সে তখন বলবে আমার হাবিব এটা বলেছেন তুমি সেটা পারবা কিন্তু জীবন কেড়ে নিলেও তুমি আমার ঈমান কেড়ে নিতে পারবা না আশেপাশে মানুষ জড় হয়ে যাবে দাজ্জাল সবাইকে বলবে দেখো আমি তাকে মেরে ফেলব মেরে যদি ফেলতে পারি তাহলে তোমরা ভেবে নিও আমি হলাম তোমাদের খোদা সে তখন ওই যুবককে মেরে ফেলবে মেরে ফেলার পরে ওই যুবকটাকে আবার জিন্দা করবে জিন্দা করে যুবককে বলবে যুবক দেখো আমি তোমাকে জীবন কেড়ে নিয়ে আবার জীবন দিয়েছি ঈমান আনো সে বলবে না আমি তোমাকে চিনি তুমি হচ্ছে দাজ্জাল দাজ্জাল তখন বলবে যুবক শোনো আমি তোমার মা বাবাকে জীবিত করছি দেখো আমি যে তোমার আসল খোদা সেটা তোমাকে বুঝাইয়া দেই দাজ্জাল তো আসলে আগেকার কাউকে জীবিত করতে পারবে না কিন্তু শয়তানদেরকে ডেকে ওই যুবকটার মা বাপের সুরত দেওয়া হবে আর ওই শয়তানরা তার মা বাপের সুরত নিয়ে যুবককে বলবে যুবক এটাই আসল খোদা তার উপর ঈমান আনো তখন ওই সর্বোত্তম ঈমানদার যুবক বলবে না তুমি যে দাজ্জাল এটা আমি ভালো করেই জানি এগুলা সব তোমার ধোকাবাজি কারণ দাজ্জাল নামের অর্থই হলো ধোকা বাজি আমি ঈমান আনব না এরপরে এরপরে দাজ্জাল তৃতীয়বার তার সৈন্যদেরকে বলবে দাজ্জালের সৈন্য কারা হবে শুনেন এবার আল্লাহর নবী বলেছেন দাজ্জালের সৈন্য হবে 70,000 ইহুদি দাজ্জালের সৈন্য হবে কয় হাজার ইহুদি ইরানের তেহরানের আসফাহান শহর এবং বর্তমান ইসরায়েলের ইহুদি এরা হবে দাজ্জালের সৈন্য এর মধ্যে কিছু অনারব মূর্খ জাহেল লোক থাকবে দাজ্জালের সৈন্য আবার কিছু মূর্খ মহিলা বেদুইন কিছু মহিলা এবং মূর্খ মহিলা এরাও থাকবে দাজ্জালের সৈন্য এজন্য নবীজি বলেছেন ঈমানদার উম্মত আমার দাজ্জালের আগমন ঘটলে ঘরের নারীদেরকে তোমরা ঘরের মধ্যে আটকায় রাখবা কারণ নারীদের আবেগ পুরুষদের চাইতে কম না বেশি নারীদের আবেগ বেশি দেখবেন এলাকার মধ্যে কোনো গণক আসলে যদি গণকরা বলে অনেক সময় ভবিষ্যৎ বলে দিব পুরুষের চাইতে গণকের কাছে নারীরা যায় কম না বেশি আমি একবার গ্রামে গিয়েছি সকালবেলা 9টা 10টার সময় রাস্তার মধ্যে দেখি অনেক মানুষ জড়ো হয়ে আছে তো বললাম এখানে কি হচ্ছে কয় এখানে একজন হাত দেখে সব বলে দিচ্ছে আমি বললাম তাই আমি তখন গেলাম তা আমি আবার যাওয়ার সময় আমার হুজুরিটা খুলে গেছি এই হুজুরিটা খুলে গেছি হুজুরিটা পকেটে ঢুকাইয়া জুব্বাও ছিল না ফতোয়া গায়ে দিয়ে গিয়েছে দাড়ি টাড়ি দেখতেছে কিন্তু হুজুর তো মাথায় আমাকে বলতেছে আপনি কেন আসছেন বললাম আপনি আমার বাম হাত দেখেন কয় বাম হাত কেন করলাম ডান হাতকে একটা জিনিসের জন্য আমি প্রস্তুত করছি আপনি বাম হাত দেখেন আর একজনকে বললাম এই যুবক কয়েকজনকে বললাম 3-4টা গরু বাঁধার রশি নিয়ে আসো গরু বাঁধার আমি বললাম ভাই আপনি বাম হাত দেখেন আমার ডান হাত লাগবে কয় ভাই আমি বাম হাত দেখবো ঠিক আছে গরু বাঁধার রশি আনতেছেন কেন আমি বললাম আপনি যে মানুষের ভবিষ্যৎ জানেন সকালবেলা বাড়ি থেকে বের হওয়ার আগে আপনি কি জানেন নাই আজকে এই এলাকায় এক যুবক গরু বাঁধার রশি দিয়া আপনাকে বাইন্ডা ডান হাত দিয়ে থাপ্পড় মারবে কানে ধরছে কয় ভাই আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দেন এলাকা ছেড়ে চলে গিয়েছে এরকম গণক জ্যোতিষী বিভিন্ন এলাকায় আছে না নাই খবরদার এদের কাছে যাবেন না ঈমান হারা হয়ে যাবেন ভবিষ্যতের সব কিছু একজন জানেন তিনি কে সেই আল্লাহর উপরে আমাদের অবিচল আস্থা অবিচল বিশ্বাস থাকবে ঘটনায় ছিলাম মনে আছে তো আপনাদের তৃতীয় পর্যায়ে দাজ্জাল বলবে এর উপর অত্যাচার করো নির্যাতন করো নির্যাতন নিপীড়ন করে ওই সর্বোত্তম মোমেন যুবককে জখম করে দেওয়া হবে তারপরে দাজ্জাল তার তলোয়ার নিয়ে ওই যুবককে যখন হত্যা করতে চাইবে আল্লাহর হাবিব বলেছেন ওই যুবকের গলায় সে তলোয়ার যখন চালাবে তলোয়ার চালাতে পারবে না আল্লাহর হুকুমে ওই যুবকের গলার এই অংশটা তখন তামায় পরিণত হয়ে যাবে আল্লাহু আকবার এইভাবে করে দাজ্জালের অনেক ফেতনা প্রকাশিত হবে দাজ্জালকে অনুসরণ করবে ইহুদিরা এই জন্য ইহুদিরা ওই তিনটা অঞ্চল দখল করে দাজ্জালকে ওয়েলকাম করার জন্য তারা অপেক্ষা করছে কারণ তাদের ধর্মগ্রন্থ তালমুদের মধ্যে বলা হয়েছে তারা এই বিশ্বাসে আছে মাসিহুদ দাজ্জাল যখন আসবেন বিশ্বকে তারা শাসন করবে এটা হলো তাদের ভুয়া স্বপ্ন
কারণ যখন দাজ্জাল আসবে দাজ্জালকে কতল করারও ব্যবস্থা করবেন কে তবে দাজ্জালের এই ফিতনা থেকে আমরা কিভাবে বাঁচব ফিতনা থেকে বাঁচার উপায় আমাদেরকে জানিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য তিনটা আমল আমরা করব ইনশাআল্লাহ নাম্বার 1 নবীজি বলেছেন দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর গুণাবলীর ব্যাপারে ভালোভাবে জ্ঞান অর্জন করো আমার আল্লাহর কোনো সন্তানাদি নাই আমার আল্লাহ হচ্ছেন দুষ্টুরি থেকে মুক্ত আল্লাহর নাম হচ্ছে রহমান আল্লাহর নাম হচ্ছে রহিম আল্লাহর নাম গফফার তিনি হচ্ছেন সাত্তার তিনি হচ্ছেন কাহ্হার আল্লাহ ছাড়াও আল্লাহর আর 99টা নাম আছে না নাই এক একটা নাম এক এক রকমের গুণ প্রকাশ করে আল্লাহর হাবিব বলেছেন রব সম্পর্কে ভালোভাবে জানো তাহলে দাজ্জালকে চিনতে সুবিধা হবে এবং দাজ্জালের ফিতনা থেকে তোমরা বেঁচে যেতে পারবে ইনশাআল্লাহ নাম্বার 2 দুই নাম্বার হচ্ছে আল্লাহর হাবিব বলেছেন দাজ্জালের ফিতনা থেকে যদি তোমরা বাঁচতে চাও আল্লাহর কাছে দোয়া করো দোয়াটাও আল্লাহর নবী আমাদেরকে শিখিয়েছেন নামাজ যখন আদায় করো শেষ বৈঠকে যখন তাশাহুদ দুরুদ দোয়ায়ে মাসুরা পাঠ করে ফেলো তখন আল্লাহর কাছে দোয়া করো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম আল্লাহর নবী বলেছেন চারটা জিনিস থেকে আশ্রয় চাও এক নাম্বার আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম হে আল্লাহ আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও ওয়া মিন আযাবিল কবর কবরের শাস্তি থেকে আমাদেরকে বাঁচাও ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত জীবন মৃত্যুর ফিতনা থেকে বাঁচাও চার নাম্বার হলো ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে বাঁচাও এই দোয়াটা আপনারা করেন তো কারা কারা করেন একটু হাত তুলে মাশাআল্লাহ 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 হাত নামান যারা পারেন না আপনারা দোয়াটা মুখস্থ করে ফেলবেন খুব সহজ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ومن فتنة المحيا والممات ومن فتنة المسيح الدجال دوي نمبر عمل بلنا তিন নাম্বার আমল হলো আল্লাহর নবী বলেছেন জুমার দিনে সূরা কাহাফ পড়ো সূরা কাহাফের প্রথম 10টা আয়াত মুখস্থ করবেন আর ওই 10টা আয়াত জুমার দিনে পড়বেন আজকের দিনটা ছিল কোন দিন জুমার দিন আল্লাহর নবী বলেছেন জুমার দিনে আল্লাহর যে বান্দা বা বান্দি সূরা কাহাফের প্রথম 10 আয়াত তিলাওয়াত করবে আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচায়া দিবেন এই দাজ্জাল গোটা দুনিয়ায় ফিতনা ছড়াবে ইমানদারদের ঈমান নিয়ে টিকে থাকা অসম্ভব হবে এই দাজ্জাল এবং তার বাহিনীকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা মাসিহ বিন মারিয়াম ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন সাইয়েদিনা ঈসা আলাইহিস সালাম তিনি আমাদের নবীর আগের নবী ছিলেন ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন হে আল্লাহ তুমি আমাকে নবী বানিয়েছো কিন্তু আমাকে নবী না বানিয়ে আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি আমাদের আমাকে বানিয়ে দিতে সেটাই আমার জন্য ভালো হতো কারণ এই উম্মতের মর্যাদা অন্যান্য নবীর সকল উম্মতের চেয়েও মর্যাদা বেশি না কম শুধু তাই নয় অনেক বড় বড় পয়গাম্বাররা নবী না হয়ে আমাদের নবীর উম্মত হতে চেয়েছেন কারণ এই উম্মতের ব্যাপারে নবীজি বলেছেন আমার উম্মত কিয়ামতের দিন জান্নাতে ঢোকার আগে অন্য কোনো নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না এরপরেও পাবলিক সুবহানাল্লাহ কয় না এত মর্যাদা আমাদেরকে দিয়েছেন কি এই উম্মত আমরা দুনিয়াতে এসেছি সবার আগে না সবার শেষে বলেন তো প্রধান অতিথি কি সবার আগে আসে না শেষে আসে আমরা এসেছি শেষে কিন্তু স্ট্যাটাস মর্যাদা হলো সবার উপরে এজন্য মুসা নবী নবী না হয়ে আমাদের নবীর উম্মত হতে চেয়েছেন ঈসা নবী নবী না হয়ে আমাদের নবীর উম্মত হতে চেয়েছেন ঈসা নবী বেশি বেশি চেয়েছেন এই জন্য আল্লাহ ঈসা নবীর দোয়া কবুল করেছেন ঈসা নবী কিন্তু মৃত্যুবরণ করেন নাই খ্রিস্টানরা আকীদা লালন করে বিশ্বাস করে যে ঈসা নবীকে শুলে চড়াইয়া দুনিয়া থেকে বিদায় করা হয়েছে আসলে খ্রিস্টানরা আসল ঈসাকে চিনে নাই যে ঈসাকে শুলে চড়ানো হয়েছে ওইটা ঈসা ছিল না ওইটা ছিল মিসা তারা আছে মিসা নিয়ে আর আমরা আছি আসল ঈসা নিয়ে ঠিক কিনা যাকে শুলে চড়ানো হয়েছিল
তাকে ঈসা আলাইহিস সালামের মতো সূরত দেওয়া হয়েছিল কিন্তু ওইটা আসল ঈসা না আল্লাহ কোরআনে বলেছেন আসল ঈসাকে আসমানে উঠাইয়া দিয়েছেন কে তিনি এখনো জিন্দা আসমানে আছেন তিনি দোয়া করেছিলেন আল্লাহ আখিরে নবীর উম্মত আমাকে বানায়ো এজন্য আল্লাহ তার দোয়া কবুল করেছেন আখিরে জামানায় যখন দাজ্জালের আগমন হবে দাজ্জাল নামক কাফের দাজ্জাল নামক শয়তানকে কতল করার জন্য ঈসা নবীকে আখিরি জামানায় আল্লাহ পাঠাবেন কখন পাঠাবেন সেটা এবার শোনাই ইমাম মাহদী আলাইহিস সালাম সিরিয়ার দামেস্কের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা একটা মসজিদে ফজরের নামাজে ইমামতির জন্য দাঁড়াবেন নামাজের জন্য ইকামত হয়ে যাবে ঠিক ওই সময়ে আসমান থেকে ঈসা আলাইহিস সালাম দুইজন ফেরেশতার ডানার উপরে ভর করে সাদা গম্বুজওয়ালা ওই মসজিদের ছাদে অবতরণ করবেন আল্লাহু আকবার তিনি যখন ওই মসজিদের ছাদের উপরে অবতরণ করে মাথাটা সোজা করে একটু নিচের দিকে তাকাবেন লোকেরা তাকায় দেখবে ঈসা আলাইহিস সালামের চুল এবং দাড়ি থেকে টপ টপ করে পানি পড়ছে রহমতের পানি পড়ছে মনে হবে যেন এখনই গোসল আর ওযু করে এসেছেন লোকেরা দেখেই চিনে ফেলবে কারণ ঈসা নবী আসার আলামত তো বলা হয়েছে শুনেন দুনিয়ার হায়াত কিন্তু শেষ হয়ে যাচ্ছে সিরিয়ার দামেস্কের সাদা ওই মসজিদটাও এখন রেডি হয়ে গিয়েছে ইউটিউবে সার্চ করে করে দেখবেন সাদা গম্বুজওয়ালা ওই মসজিদে ঈসা নবী ফজরের নামাজের সময় আসমান থেকে অবতরণ করবেন ইমাম মাহদী দেখেই চিনে ফেলবে ইমাম মাহদী বলবেন আহলান ওয়া সাহলান দাজ্জালের মোকাবেলা তো আমি একা করতে পারছি না আপনি এসেছেন ভালোই হয়েছে আসেন নামাজে ইমামতি করেন ইমামতির জায়গা তিনি ছেড়ে দিবেন ঈসা নবী বলবেন না না ইমামতির জায়গা আপনি ছাড়বেন না কারণ আপনি হচ্ছেন গোটা দুনিয়ার মুসলমানদের খলিফা আপনি হচ্ছেন আমির আপনি নামাজের ইমামতি করবেন আমি আপনার মুসল্লি হব নামাজ আরম্ভ হয়ে যাবে নামাজ চলবে ওইদিকে দাজ্জাল তার 70,000 ইহুদি বাহিনী নিয়ে ইমাম মাহদী আলাইহিস সালামকে হত্যা করার জন্য সিরিয়ার ওই মসজিদের দিকে আগাবে কিন্তু সে তো জানে না সে আসার আগে ঈসা নবীকে আসমান থেকে পাঠাইয়া দিয়েছেন কি আরো জোরে বলেন কি সালাম ফেরানো হবে নামাজের মুসলমানরা মসজিদ থেকে বের হবে ঈসা নবী ভাষণ দিবেন শোনো আমাকে আল্লাহ পাঠিয়েছেন দাজ্জালকে কতল করার জন্য সবাই প্রস্তুত হয়ে যাও ঈসা নবী এবার যখন সৈন্যবাহিনী নিয়ে ঈসা নবী আর ইমাম মাহদীর নেতৃত্বে তারা যখন মসজিদ থেকে বের হবেন দেখবেন দাজ্জাল তার বাহিনী নিয়ে চলে এসেছে সুবহানাল্লাহ দাজ্জাল ঈসা নবীর দিকে তাকায়া ভীত সন্ত্রস্ত হয়ে যাবে বলেন তো লবণ যদি পানিতে দেওয়া হয় লবণের অবস্থা তখন কি হয় হ্যাঁ লবণ পানি হয়ে যায় নবীজি হাদিসে বলেছেন লবণ পানিতে দিলে লবণ যেমন গলে যায় দাজ্জাল যখনই চোখের সামনে ঈসা নবীকে দেখবে তখনই সে গলে যাওয়ার মতো অবস্থা হবে সে তখন সামনের দিক থেকে পালানো আরম্ভ করবে আল্লাহ আকবার পালাতে 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 আসলে অঞ্চলটা তো ছিল ফিলিস্তিনের দখলদার জারজ ইহুদিরা ওই ভূমিকে দখল করে ইসরায়েল নামক অসভ্য রাষ্ট্রের জন্ম দিয়েছে বর্তমান ইসরায়েলের রাজধানী তেল আবিবের খুব নিকটবর্তী একটা জায়গা এটা হচ্ছে লুদ হাদিসে বলা হয়েছে লামদাল পেশ লুদ গুগলে সার্চ করে দেখবেন ওই লুদ অঞ্চল আছে বাবেলুদ লুদ গেট আছে দাজ্জাল পালাতে পালাতে বাবেলুদের কাছে যখন যাবে ঈসা নবী তাকে গিয়ে সেখানে ধরবেন ঈসা নবী তাকে ধরার পরে বর্ষার আঘাতে দাজ্জালকে বাবেলুদে তিনি কতল করবেন আর ইহুদি দাজ্জালের ইহুদি বাহিনীকে মুসলমানরা কচুকাটা আরম্ভ করবে ইহুদিরা অসভ্য ইহুদিরা কেউ কেউ গিয়ে গাছের আড়ালে লুকাবে কিন্তু ওই সময়ে গাছের জবান আল্লাহ খুলে দিবেন কোন ইহুদি যদি গাছের আড়ালে লুকায় গাছ বলবে হে ইমানদার
আমার পিছনে এক কাফির আছে তারে ধরো আল্লাহু আকবার দেয়ালে দাঁড়ালে লোকালে দেয়াল কথা বলবে কারণ বাক শক্তি দেন কে এই যে আমি কথা বলছি এই মুহূর্তে আমার কথা বলা আল্লাহ চাইলে বন্ধ করে দিতে পারেন কিনা আল্লাহ হচ্ছেন সকল ক্ষমতার মালিক আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক সব ক্ষমতা যার হাতের মুঠায় সবাই বলেন তিনি কে দেয়ালের আড়ালে লোকালে দেয়াল বলবে হে ঈমানদার আমার আড়ালে একজন আছে তাকে ধরো এইভাবে করে দুনিয়ার সকল দাজ্জাল বাহিনী দুনিয়া থেকে নিঃশেষ হয়ে যাবে দুনিয়ায় আবারো ইসলামের পতাকা উঁচু হয়ে দাঁড়াবে সুবহানাল্লাহ আজকের ইসরায়েল এটা একটা জারজ রাষ্ট্র কেন জারজ রাষ্ট্র বললাম শুনেন অটোম্যানদের পতন যখন হয় আপনাদের কি কষ্ট হচ্ছে আমাকে কি আর 10 মিনিট সময় দেওয়া যাবে আসেন শুনেন অটোম্যান সাম্রাজ্যের যখন পতন হয় তুর্কি খেলাফতের পতন হওয়ার পরে মধ্যপ্রাচ্যের এই অঞ্চলগুলো ফিলিস্তিন লেবানন জর্ডান তারপরে সিরিয়া আম্মান বাহরাইন এই সকল অঞ্চলগুলো ব্রিটেনের দখলে চলে যায় ব্রিটেন এবং ফ্রান্স ভাগাভাগি করে এই অঞ্চল শাসন করত তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বেলফোর তিনি ইহুদিদেরকে আশ্বস্ত করেছিলেন যে এই মধ্যপ্রাচ্যে তোমাদের জন্য একটা ইহুদি রাষ্ট্র আমি গঠন করে দেব 1930 সালের পরে হিটলার হিটলারের নাম শুনেছেন আপনারা আরে বাপ রে বাপ এই বেটা কাম করছে কি জানেন একাই 60 লক্ষ ইহুদি মারছে হিটলার যখন ইহুদি নিধন যজ্ঞ আরম্ভ করলো তখন ইউরোপ থেকে এবং পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ইহুদিরা জাহাজে করে করে এই মধ্যপ্রাচ্যের প্যালেস্টাইনে এসে আশ্রয় গ্রহণ করলো প্রথমে এসেছে আশ্রয় গ্রহণের জন্য ওই যে আমাদের দেশে আপনাদের এই টেকনাফের দিকে রোহিঙ্গারা আসছে না আশ্রয় নিয়ে এসেছে প্রথমে এরা চাষাবাদ করলো পশ্চিমাদের পরোক্ষ মদদে 1948 সালে এই অবৈধ রাষ্ট্রের জন্ম হয়েছে আচ্ছা আপনারা বলেন তো এই যে মাঠ এটা ঈদগার মাঠ আশেপাশে কোনো জায়গার যদি মালিক মনে করেন আমার এই ভাই থাকেন আর আরেকজন চকরিয়া থেকে এসে উনার থেকে জায়গা দখল করে সাইনবোর্ড লাগায় তো ওই লোককে কি আপনারা ভূমির আসল মালিক বলবেন না দখলদার বলবেন ফিলিস্তিনের 1 ইঞ্চি মাটিও ইসরায়েলের ইহুদিদের না এরা ফিলিস্তিনিতে এসে ফিলিস্তিনে এসে ফিলিস্তিনিদেরকে বাস্তুচ্যুত ঘরবাড়া ঘরবাড়ি ছাড়া করে ফিলিস্তিনিদের ভূমি দখল করে এরা দখলদার হয়ে আছে এরা দখলদার আমাদের পাসপোর্ট বাংলাদেশি পাসপোর্ট আছে না আপনাদের কাছে পাসপোর্টে দেখবেন সব দেশে যাওয়ার অনুমতি আছে একটা দেশে আপনি যাইতে পারবেন না কোন দেশ আমাদের দেশ এখনো ইসরায়েলকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেয় নাই দেখেন আমেরিকা তাদের এত বড় দেশ যুক্তরাষ্ট্র তারা চাইলে এই ইসরায়েলের 80 লক্ষ ইহুদিকে তাদের দেশে তারা চাইলে জায়গা দিতে পারত চাইলে পারত না কিন্তু তারা দেয় না কেন কারণ তাদের দেশের ভেতরে আভ্যন্তরীণ রাজনীতিতে তারা একজন আরেকজনের বিরোধী হলেও পররাষ্ট্রনীতিতে তারা এক এবং অভিন্ন মধ্যপ্রাচ্যের মুসলমান এই দেশগুলোকে তারা যেন অশান্তিতে রাখতে পারে এবং মধ্যপ্রাচ্য যেন পশ্চিমা বিশ্বের আগ্রাসন সুসংহত রাখা যায় যেন মার্কিনিরা পশ্চিমারা প্ল্যান করে সেই 19 শতাব্দী থেকে পরিকল্পনা করে ইহুদিদেরকে বিশ্বরা হিসাবে মধ্যপ্রাচ্যে রেখেছে কথাগুলো মন দিয়ে শোনেন 80 লক্ষ ইহুদির জায়গা যুক্তরাষ্ট্রেও হইতো এখানে দেখেছে কেন তাদের পররাষ্ট্রনীতি আপনারা দেখেন পশ্চিমারা তেলের জন্য মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীল মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তেল আমদানি রপ্তানি হচ্ছে কম না বেশি আমেরিকা চিন্তা করলো আমি শুধু ডলার দিয়ে তাদের থেকে তেল কিনবো আমি শুধু ডলার দিব আর তারা বিনিময়ে আমাকে কিছু দিবে না এমনটা তো হতে পারে তারা প্ল্যান পরিকল্পনা সাজালো কেমন করে তাদের থেকেও ডলার নেওয়া যায় ইসরায়েল নামক বিশ্বরা এই রাষ্ট্রকে মধ্যপ্রাচ্যে দ্বারা নিজেরাই পয়দা করল জায়গা করে দিল উদ্দেশ্য হলো এই যে তারা যেন এই ইহুদিদের সাথে মুসলমানদের ঝামেলা লাগায় রাখতে পারে আর ঝামেলা লাগলে যুদ্ধ লাগলে অস্ত্র দরকার হবে পারমাণবিক বোমা দরকার হবে
যুদ্ধ বিমান দরকার হবে এগুলো আমরা আমেরিকায় বানাবো আমরা ডলার দিয়ে তেল কিনবো তোমরা কিচ্ছু নিবা না এমনটা তো হতে পারে না তোমাদের এলাকায় পেস লাগায় রাখবো যুদ্ধের খেলা লাগায় রাখবো যাতে করে অস্ত্র কেনার জন্য ডলার নিয়ে আমার দেশে আসো বুঝতে পেরেছেন কথা গিভ এন্ড টেক গিভ এন্ড টেক এটা চাচারা হয়তো অনেকে বুঝতেছেন না যুবকরা বুঝবে দেখেন এদের পররাষ্ট্র নীতি কিভাবে এক ইসরায়েলের পক্ষ নিলেন জো বাইডেন তার আগের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনিও পক্ষ নিলেন অথচ এই দুইজন তাদের দেশে রাজনীতিতে একজন আরেকজনের প্রধান প্রতিপক্ষ আমেরিকা তারা তাদের দেশে রাজনীতিতে আভ্যন্তরীণভাবে একজন আরেকজনের প্রতিপক্ষ থাকলেও পররাষ্ট্রনীতি তাদের এক এবং অভিন্ন পররাষ্ট্রনীতিতে তারা এক এই ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনে কি করছে আপনারা জানেন ফিলিস্তিনিদের ভূমি তারা কেড়ে নিয়েছে আহারে গত 11-12 দিন ধরে কি নির্মমতা চালাচ্ছে কি নিষ্ঠুরতা চালাচ্ছে খাবার নাই পানি নাই বিদ্যুৎ নাই চতুর্দিক থেকে গাজা উপত্যকাকে অবরুদ্ধ করে রেখেছে প্রতিদিন শত শত মানুষ মারা যাচ্ছে শিশুরাও এই বর্বর ইহুদিদের থেকে রেহাই পাচ্ছে না নারীরা শিশুরা প্রতিদিন মারা যাচ্ছে ঘরবাড়ি অনেকে ছেড়ে দিয়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে হাসপাতালে আশ্রয় নিয়েছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় সন্ত্রাসী এবং অসভ্য এই ইহুদি জাতি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষগুলো এবং হাসপাতালে আশ্রয় নেওয়া চিকিৎসার জন্য সেই মানুষগুলোর উপরেও তারা মিসাইল হামলা চালিয়ে যুদ্ধ বিমান দিয়ে হামলা চালিয়ে যে নিষ্ঠুরতা দেখিয়েছে এর থেকে তারা পৃথিবীর সেরা সন্ত্রাসী হিসাবে পরিগণিত হয়েছে বাইডেন সাহেব বলেন এটা নাকি সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ আর আমরা বলি পৃথিবীতে সন্ত্রাসের মূল হোতা হচ্ছে এই পশ্চিমারা তারা একদিকে বলে সন্ত্রাস দমন করতে হবে অন্যদিকে তারা নিজেরাই রণতরী পাঠিয়ে দিয়েছে অস্ত্র পাঠিয়ে দিয়ে তারা ইসরায়েলিদের সাথে একাত্মতা পোষণ করেছে এবং দেখেন কাফির কাফির মিলে গিয়েছে ইসরায়েলের পক্ষ নিয়েছে সরাসরি জো বাইডেন ওয়াশিংটন থেকে উড়ে এসেছে ইসরায়েলে গতকাল আবার এসেছে ইউনাইটেড স্টেট ইউনাইটেড কিংডম যুক্তরাজ্যের ব্রিটেনের প্রাইম মিনিস্টার ঋষি সুনাক এসেছে পক্ষ নিয়েছে আরেক খবিশ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো পক্ষ নিয়েছে কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো পক্ষ নিয়েছে আরেক বেটা তার নিজের পায়ের তলায় মাটি নাই পুতিন তারে এমন শেষা সেচছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি নাম শুনছেন তো আপনারা সেও পক্ষ নিয়েছে পাশের দেশের দাদাও পক্ষ নিয়েছে পাশের দেশের দাদাও পক্ষ নিয়েছেন দাদা বলছেন সন্ত্রাসের বিরুদ্ধে ইসরায়েলের এই যুদ্ধকে আমরা সমর্থন দিলাম দাদার মুখে আমি যখন এই কথা শুনলাম আমি অবাক হয়ে গেলাম এই কারণে অবাক হলাম গুজরাটে আমার দাদা যে কর্মযজ্ঞ চালিয়েছেন আর তার আরএসএস এর গুন্ডা বাহিনী দিয়ে ভারতবর্ষে যে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছেন এর থেকে প্রমাণ হয় তার এবং তার সংগঠনের চাইতে বড় সন্ত্রাসী সংগঠন দুনিয়াতে আর নাই সন্ত্রাসের বিরুদ্ধে তারা কথা বলে অথচ এরা মুসলমানদেরকে সন্ত্রাসী বলে অথচ দাদা বাবুর ইতিহাস আপনারা পড়ে দেখেন এই ভারতকে মুসলমানরা শাসন করেছে 800 বছর যুবকরা ফেসবুক কমায়া চালাও পড়ার টেবিলে যাও পড়াশোনা করো 80 লক্ষ ইহুদি গোটা পৃথিবীর ব্যবসা কন্ট্রোল করে প্রযুক্তি কন্ট্রোল করে আপনি যে ফেসবুক চালান ইউটিউব চালান সব তাদের দখল আমরা যেই বয়সে টিকটক মোবাইলে গেমস খেলি যেই বয়সে পাবজি আর বাবজি খেলি ইহুদিদের সন্তানরা হাসিও না ইহুদিদের সন্তানরা ওই বয়সে জ্ঞান গবেষণায় পাগল পড়া হয়ে যায় তো তারা পৃথিবীকে নেতৃত্ব দিবে না তো আমাদের মতো পাবজি বাবজি খেলা যুবকরা কি আগামীর পৃথিবী নেতৃত্ব দিবে পড়াশোনা লাগবে গবেষণা লাগবে ইতিহাস জানতে হবে ভারত মুসলমান শাসন করেছে কত বছর কথা কন না কেন আপনারা আপনারা কি আমার কথা বুঝেন না 800 বছর 800 বছরের সুদীর্ঘ শাসনামলে
কোন মুসলমান শাসক কোন মন্দির ভেঙেছে হ্যাঁ কোন মন্দিরে হামলা চালিয়েছে না মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে না কোন অমুসলিম ইসলাম গ্রহণ না করলে মেরে ফেলেছে না ভারতে এত হিন্দু সংখ্যাগরিষ্ঠ হিন্দু দেশ অথচ ভারত শাসন করেছে মুসলমানরা মুসলমানরা যদি ভারতে নির্যাতন চালাতো 800 বছরের শাসনে একটা হিন্দু পাওয়া যেত তাহলে বোঝা গেল মুসলমান শাসক শাসকগণ উদার ছিল কেউ সন্ত্রাসী ছিলেন 800 বছর মুসলমানরা শাসন করেছেন এই ভারতের যা আছে সব মুসলমানদের স্থাপনা তাজমহল আগ্রার তাজমহল শিশ মহল কুতুব মিনার আগ্রা ফোর্ট লাল কেল্লা ভারতে আমি 4-5 বার গিয়েছি এসব স্থাপনা আমি নিজে ঘুরে এসেছি দেখে এসেছি ভারতবর্ষের যত সুন্দর স্থাপনা আছে দাদা বাবুরা করে নাই সব মুসলমানদের হাতের স্থাপনা ভারত সাজিয়েছে মুসলমান যেগুলোর নাম বললাম সব আল্লাহ আমাকে দেখাইছে আলহামদুলিল্লাহ দেখে এসেছি এগুলো সব মুসলমানদের স্থাপনা এগুলো ভারত সাজিয়েছে মুসলমানরা 800 বছর শাসন করেছে কখনো মুসলমানরা নিপীড়ন চালায় নাই 70 বছর হয়েছে ভারত শাসন করে হিন্দুরা কত বছর 70 বছর 70 বছরের ইতিহাস কি তারা গুজরাটের মুসলমানদের উপরে নির্যাতন চালিয়েছে তারা আমাদের বাবরি মসজিদকে ধ্বংস করে দিয়েছে তারা জয় শ্রীরাম না বলার কারণে তাবরিজ নামক যুবককে পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে তাদের এই সকল আচরণে প্রমাণ করে তারা হচ্ছে দুনিয়ার সবচেয়ে উগ্রবাদী এবং সবচেয়ে সন্ত্রাসী গোষ্ঠী মুসলমানরা সন্ত্রাস নয় মুসলমানরা সন্ত্রাসী কাজ করে না বরং মুসলমানরা হচ্ছে এই পৃথিবীতে সবচেয়ে শান্তিকামী আমাদের দেশে কিছু ছামসা আছে কিছু দাদাদের কিছু গোলাম আছে যা হওয়ার এতদিন হয়েছে এবার শুনেন নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে থাকা এটা ইমানদারের উপর নৈতিক আপনি যে কোনো রাজনৈতিক দল করেন আপনি আওয়ামী লীগ করেন বিএনপি করেন যে দল করেন করেন ফিলিস্তিনিদের পক্ষে থাকা আপনার ইমানই দায়িত্ব কাফিররা যদি কাফিরের পক্ষে যায় আপনি মুসলমান আপনি কি মুসলমানের পক্ষে থাকবেন না কিন্তু কোন ব্যক্তি যদি যে কোনো রাজনৈতিক দলের নেতা হোক দাদাদের গোলাম হয়ে কেউ যদি এই দেশে দাদাদের পক্ষে কথা বলে উকালতি করে দল মত খুঁজবেন না জাতীয়ভাবে দাদাদের ওই সকল গোলামদেরকে আপনারা বয়কট করবেন এই দেশ মুসলমানের দেশ ইসলামের দেশ এই দেশ অসংখ্য ওলিয়া উলিয়া এসে এই দেশকে আবাদ করেছে ঠিক কি না আমার বাড়ি সিলেটে সিলেটে এসেছেন হযরত শাহজালাল ইয়ামেনি শাহজালাল মুজাররদ ইয়ামেনি রহমাতুল্লাহি আলাই তার সাথে তিনি 360 জনকে নিয়ে এসেছেন সিলেটকে বলা হয় 360 আউলিয়ার দেশ 360 আউলিয়ার এলাকা আপনাদের এই চট্টগ্রামে এসেছেন কে এসেছেন কি নাম জানেন না আপনারা হ্যাঁ 12 জন আউলিয়া এসেছেন জানেন না আপনারা বাগেরহাটে এসেছেন খান জাহান আলী রহমাতুল্লাহি আলাইহি বাংলাদেশটাকে ওলিয়া উলিয়ারা এসে আবাদ করেছে বাংলাদেশে দাদা বাবুদের দাদাগিরি চলবে না এই দেশে ইসলাম ছিল আছে ইসলাম এবং মুসলমানরাই এই দেশকে আগামী দিনে শাসন করবে ইনশাআল্লাহ বলছিলাম ইসরায়েলের বর্বর ইহুদিদের কথা কাফির কাফির ভাই ভাই কাফির কাফির 200 কোটি মুসলমান আমরা যে 57টা মুসলিম রাষ্ট্র আছে আমাদের খলিফারা খলিফা মানে বুঝছেন তো আমাদের মধ্যপ্রাচ্যের খলিফারা আর অন্যান্য রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা তাদের দেশের জনগণের কাছ থেকে লজ্জা শরম থেকে রেহাই পাওয়ার জন্য নামে মাত্র বিবৃতি দিয়ে দায়িত্ব শেষ আর কেউ কেউ কিছু ত্রাণ পাঠিয়েছেন কোন কোন দেশের নেতারা এই দায়িত্ব শেষ আর কাফিররা ইসরায়েলকে অর্থ দিচ্ছে সৈন্য দিচ্ছে
এমন কি জানলে অবাক হয়ে যাবেন আমাদের দেশ থেকে 200 প্লাস নৌবাহিনী গিয়েছেন জাতিসংঘের শান্তিরক্ষী মিশন হিসাবে সেখানে লেবাননে অবস্থান করে লেবাননের সাগরে তারা শান্তি রক্ষার কাজ করবেন জাতিসংঘের হয়ে কাজ করবেন এটার নাম হচ্ছে জাতিসংঘ আর আমরা বলি এটার নাম হলো মুসলিম জাতি নিধন সংঘ ইসরায়েলের ইহুদিদেরকে রণতরি দিয়েছে জাতিসংঘ চুপ জাতিসংঘ চুপ আর ফিলিস্তিনিদেরকে কেউ একটু সহযোগিতা করলে সেখানে জাতিসংঘ সহ পশ্চিমা বিশ্বের সকল কাফিররা বড় গলায় কথা বলে ঠিক কি না আমাদের খলিফারা চুপ আমাদের রাষ্ট্রপ্রধানরা চুপ তবে আলহামদুলিল্লাহ এবার দেখা যাচ্ছে সকল মুসলিম দেশের জনগণ ফিলিস্তিনিদের প্রতি আবেগ ভালোবাসা উচ্ছ্বাস আগের চাইতে বেশি প্রকাশ করছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি জানি এই বাংলাদেশ থেকেও যদি রাষ্ট্রীয়ভাবে সুযোগ করে দেওয়া হয় যে ফিলিস্তিনিদের পক্ষে যাওয়ার জন্য ফিলিস্তিনে আমার মনে হয় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ চলে যাবে কিন্তু এটা তো রাষ্ট্র ব্যবস্থা করে দেওয়ার কথা তো আমি যেটা বলছিলাম এখন অবস্থা হয়েছে এমন আমাদের খলিফারা আর আমাদের রাষ্ট্রপ্রধানরা আসমানের দিকে তাকায় আছেন দেখি আমরা কিছু না করে আসমান থেকে আসমানে কিছু আছে কিনা আসমানে কিছু আসে কিনা আবাবিল আসে কিনা আবাবিল এসে ঝাঁকে ঝাঁকে ইহুদিদের উপর ঝাঁপাইয়া পড়ে যদি আমাদের তাকানো দেখে আল্লাহর দয়াও হয় আর আবাবিল যদি আসেও তো 80 লক্ষ ইহুদিদের জন্য গজব হয়ে আসবে না আমরা যারা ফিলিস্তিনিদের উপর নির্যাতন দেখে চুপ আছি 200 কোটি মুসলমানদের জন্য গজব হয়ে আবাবিল আসবে কারণ আমরা নির্যাতন দেখো চুপচাপ আছি নবীজি বলেছেন আল মুমিনুনা কাল জাসাদিল ওয়াহিদ মুমিনরা হবে একটি দেহের ন্যায় শরীরের এক অংশে আঘাত লাগলে যেমন পুরো শরীরে ব্যথা অনুভূত হয় ঠিক তেমনি কোন মুসলমান পৃথিবীর যে কোনো জায়গায় আঘাতপ্রাপ্ত হলে তার কষ্টে আমাদের অন্তর ব্যথিত হওয়ার কথা আমার বাবারা আমার ভাইয়েরা দীর্ঘক্ষণ আপনারা আলোচনা শুনেছেন সর্বশেষ যে কথাটি বলতে চাই এই অবস্থা থাকবে না ফিলিস্তিনিরা আগামীর বিশ্ব শাসন করবে ইনশাআল্লাহ এটা আমি বলেছি না আমি আজকে জুমার বক্তব্যে এক ঘন্টা কথা বলেছি ফিলিস্তিনের ব্যাপারে নবীজি কি কি ভবিষ্যৎবাণী করেছেন এটা এখানে বলতে গেলে অনেক সময় লাগবে আপনারা ইউটিউব থেকে শুনে নেবেন সেখানে হাদিস থেকে নবীজির বলা ওয়াজগুলো মানুষকে শুনিয়েছি বলেছি ফিলিস্তিনের ব্যাপারে নবীজি ভবিষ্যৎবাণী করেছেন কি কি ভবিষ্যৎবাণী করেছেন জানেন নবীজি বলেছেন আখেরি জামানায় ইমান খাঁটি ইমান খুঁজে পাবা শাম অঞ্চলে এই শাম অঞ্চল নবীজির সময় ফিলিস্তিন ছিল না তখন সিরিয়া লেবানন জর্ডান ফিলিস্তিন এই চারটি রাষ্ট্রের বর্তমান আয়তন যতটুকু আছে সেই অঞ্চলটা শাম ছিল এই শামের ব্যাপারে নবীজি ভবিষ্যৎবাণী রয়েছে এই শাম অঞ্চলেই তো ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালামের খেলাফতের হেডকোয়ার্টার এখানেই দাজ্জালকে কতল করা হবে এটাই হবে খেলাফতের তীর্থস্থান কেন্দ্রস্থল এখান থেকেই আগামীর বিশ্ব মুসলমানরা শাসন করবে ইনশাআল্লাহ আর কিয়ামতের বড় দশটা আলামত হাদিস থেকে বলেছিলাম না তিনটা ভূমিদশ হবে একটা পূর্বে আর একটা পশ্চিমে আর একটা জাজিরাতুল আরবে পশ্চিমে হবে পশ্চিমারা আজকে যারা মুসলমানদের উপর নির্যাতন নিপীড়নে সহযোগিতা করছে পৃথিবীর মানচিত্র থেকে পশ্চিমের বেশ কিছু দেশ মুছে যাবে নবীজির ওয়াজ নবীজি বলেছেন আখিরি জামানায় কিয়ামতের আগে পশ্চিমের কিছু দেশকে আল্লাহ তাআলা মাটির নিচে ধসাইয়া দিবেন বলে গেলাম যদি হায়াত থাকে আপনারা দেখবেন হায়াত না থাকলে এই বক্তব্য যদি ইউটিউবে থাকে পরবর্তী প্রজন্ম এটা শুনবে আর মিলায়া নিবে পৃথিবীতে আগামীর পৃথিবীতে আমেরিকা বলতে কোন দেশের নাম বিশ্ব মানচিত্রে থাকবে না থাকবে না থাকবে না নবীজি বলেছেন আখিরি জামানায় কিয়ামতের আগে পশ্চিমের কিছু দেশকে মাটির তলায় দশায় দেওয়া আমার ওয়াজ না হয় মিথ্যা নবীজির কথা কি মিথ্যা মুসলমানরা বিজয়ী হবে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন হতাশ হবেন না আমাদেরও চারিদিকে অন্ধকার আমাদেরও চারিদিকে অন্ধকার আমাদের এই জাতির রাহবার ওলামায়ে কেরামদের উপর কি নিপীড়ন চলছে এটা আমি আর বলার অবকাশ লাগে না আমাদেরও ডানে বামে চারপাশে অন্ধকার অন্ধকার থাকবে না এই তো রাত 12টা হয়ে গেছে যখন 6টা বাজবে সূর্য উঠবে কি উঠবে না অন্ধকারের পর যেমন আলো আসবে ঠিক তেমনি এই এই নির্মম অবস্থার অবসান ঘটে একদিন বাংলাদেশে
এই আলেমরাই কুরআনের রাজ আপনাদেরকে নিয়ে কায়েম করবেন ইনশাআল্লাহ সেই আলেমদের সাথে থেকে কুরআনের আন্দোলনে কারা কারা শামিল হব দু হাত তুলে আল্লাহকে দেখান لله تكبير لله تكبير আপনারা কি আলেমদের সাথে শুধু ওয়াজের মাঠে থাকবেন নাকি আপনারা আলেমদের সাথে কুরআনের আন্দোলনেও থাকবেন থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ মৃত্যু আমাদেরকে কুরআনের আন্দোলনের জন্য কবুল করে নাও আমিন হাত বলুন আমান আমি অনেক খুশি হয়েছি আপনাদের এলাকার মানুষ খুব ভদ্র মানুষ আপনারা এই দুই ঘন্টা আমি কথা বলেছি বসে থাকলেন আমার বাবার বয়সী অনেক চাচাদের খুব কষ্ট হয়েছে আব্বাজানরা আমি জানি যুবক ভাইদেরও কষ্ট হয়েছে আপনাদের এই সুন্দর আচরণ মনে থাকবে আমার আপনারা মেহমানকে সম্মান করেন আপনারা আন্তরিক আপনারা কতটা ভালো মানুষ এটা মুখ দিয়ে বলার অবকাশ রাখে না আপনাদের আচরণ প্রমাণ করে দিয়েছে আলহামদুলিল্লাহ আমি আপনাদের এলাকায় আসতে পেরে অত্যন্ত খুশি আব্দুর রহিম বশরী ভাই তিনি আমার বয়সেও বড় পড়াশোনায় আমার সিনিয়র তাকে আমি অনেক সম্মান করি অনেক শ্রদ্ধা করি আল্লাহ আমার ভাইয়ের ইজ্জত সম্মান বাড়িয়ে দেন